अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम आला रसूलुल्लाह वाला आलिहि वसहाबी अजमाइन अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वइजा जाअकल्लजीना युमिनूना बिआयातिना फकुल सलामुन अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वइजा खुइतुम बितहियतिन फहय्यू बिअहसना मिन्हा अर्दुहा इन्नल्लाहा काना अला कुल्ली शैइन हसीबा बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश्रहली सद्री वयस्सिरली अम्री वहलुल उक्दता मिन लिसानी यफकहु कौली। श्रद्धेय चेयरमैन भाई इलियास, श्रद्धेय गुरुजनेरा, आमार प्रिय भाई बोनेरा, आमी आपनादेर स्वागत जानाई इस्लामिक सम्भाषणे। अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের আলোচনার টপিক, আজকের আমাদের বিষয়টা হচ্ছে, যদি পোশাক দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পরে। এই টপিকটা একটু অন্যরকম বলা যায়। আপনারা ভাবতে পারেন যে ইসলামে এই পোশাকের গুরুত্বটা আসলে কি। আপনারা হয়তো একটু কৌতূহলী যে আজকের আলোচনার বিষয়বস্তুটা আসলে কি, এই টপিকটা একটু অন্যরকম। আমি শুরুতেই পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যখন তারা তোমার নিকট আসে আমার আয়াতগুলোতে ইমান আনে বলো শান্তি বর্ষিত হোক। তার মানে যখনই কোনো মুমিন, যখনই কোনো মুসলিম আপনার কাছে আসবে তাকে আপনি বলবেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আবশ্যিক। একজন মুমিনের সাথে আরেক মুমিনের দেখা হলে, এক মুসলিমের সাথে আরেক মুসলিমের দেখা হলে সে তখন বলবে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আবশ্যিক। অন্য যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সূরা নিসার 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা খুইতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আরদুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, যার অর্থ তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তোমরাও তখন অভিবাদন করবে তার চেয়ে উত্তম ভাবে, অন্ততপক্ষে অনুরূপ। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। তার মানে যখনই কেউ আপনাকে অভিবাদন জানায় আপনি তাকে অভিবাদন করবেন তার চেয়ে আরো বেশি বিনয়ের সাথে, অথবা অন্ততপক্ষে একই রকম বিনয়ের সাথে। এটা আবশ্যিক। যেমন ধরুন, কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। অথবা কেউ যদি বলেন আসসালামু আলাইকুম, আপনি এভাবে বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম। এখানে শব্দগুলো একই, তবে এই শব্দগুলো বলছেন আপনি খুবই আগ্রহের সাথে, হৃদয়ের গভীর থেকে, একেবারে হৃদয়ের ভিতর থেকে। এখানে শব্দগুলো একই, তারপরও এটা অনেক বিনয়ী অভিবাদন, ওয়ালাইকুম আসসালাম। অথবা কেউ যদি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বিনয় হতে না পারলে অন্তত পক্ষে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, অন্তত পক্ষে একই রকম বিনয় দেখান। তবে মুসলিমদের মধ্যে অনেকে আছেন যারা কোনো কোম্পানির মালিক, তাদের অধীনে অনেক লোক কাজ করে, সেখানে যখন কর্মচারী মালিককে সালাম দেয় আসসালামু আলাইকুম, তারা মাথা নাড়ায় অথবা বলে ওয়ালাইকুম সালাম। অনেকে এই সালামের কোনো উত্তরও দেয় না। এই মুসলিমরা তারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করছে। পবিত্র কোরআনে আছে সূরা নিসার 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা
অভিবাদন জানাবে আর উত্তম রূপে অথবা অন্ততপক্ষে তাদের মতো করে অভিবাদন জানাবে। তাহলে অভিবাদন জানাবো একই বিনয় নিয়ে, এটা মিনিমাম। আসুন দেখি বিভিন্ন সমাজে কোন ধরনের অভিবাদন প্রচলিত আছে। এইসব অভিবাদনের মধ্যে সবচেয়ে কমন যেটা ইংরেজিতে, সেটা হচ্ছে গুড মর্নিং। আফ্রিকান ভাষায় মানুষেরা বলে হইয়ে মোরা আসা কাবানা, চীনা ভাষায় চাওসুং। বেশিরভাগ ভাষাতেই এই অভিবাদনটা খুব কমন, গুড মর্নিং। আর ধরেন আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে একেবারে মুষলধারে, তখন কেউ আপনাকে অভিবাদন জানালো গুড মর্নিং। এই সকালটাকে ভালো বলা হচ্ছে কেন? একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, শহরে পানি জমে গেছে, তারপরে লোকটা বলছে গুড মর্নিং, এখন সকালটাকে ভালো বলা হচ্ছে কেন? আর আমরা যখন স্কুলে যাই, যদি স্কুলটা কোনো ইংরেজি স্কুল হয়ে থাকে, তাহলে সব পিরিয়ডেই শুরু করার আগে আপনারা দেখবেন যে সকালে যখন টিচার ক্লাসে ঢোকেন, সব ছাত্ররাই শিক্ষকদের খুব সম্মান করে বলে গুড মর্নিং স্যার, এটা আবশ্যিক। আর হতে পারে সেই টিচার তিনি তার ঘর ছেড়ে যাওয়ার আগে হয়তো তার স্ত্রীর সাথে ঝগড়া করেছেন, ধরুন ঘটনাটা সকালের, তিনি হয়তো মনে মনে তার স্ত্রীকে অভিশাপ দিয়ে যাবেন, তিনি হয়তো ভাববেন আমার স্ত্রীর সাথে জীবনেও আর কখনো আমি কথা বলবো না। কিন্তু তারপরেও কেউ যদি তাকে বলে গুড মর্নিং স্যার, তাহলে তিনিও বলবেন গুড মর্নিং, যদিও সেই সকালটা তার জন্য খুবই খারাপ সময়, তবুও তিনি বলবেন, উত্তর দেবেন গুড মর্নিং। এই সকালটাকে গুড মর্নিং বলার কারণ কি? যখন সকালে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেছে। অভিবাদনের মধ্যে শ্রেষ্ঠ হল ইসলামিক অভিবাদন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হতে পারে সেদিন বৃষ্টি হচ্ছে, হয়তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, হতে পারে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেছে বা বন্ধুর সাথে, তারপরেও এই অভিবাদন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, একেবারে সঠিক অভিবাদন। আরেক ধরনের অভিবাদন প্রচলিত আছে, বিশেষ করে তরুণদের মধ্যে, যারা স্কুল আর কলেজে পড়ে তারা যখন অভিবাদন জানায় তারা বলে হাই। আর কাউকে যদি তার বন্ধু অভিবাদন জানিয়ে বলে হাই, সেও তখন বলে হাই। তাকে যদি জিজ্ঞেস করেন এই হাই শব্দের অর্থটা কি, কেউ এটার উত্তর দিতে পারবে না। এই হাই শব্দটার অর্থ কি, এর উত্তর কেউ দিতে পারবে না। হিন্দিতে, এটা স্থানীয় ভাষা, ইন্ডিয়ায় হাই বলা হয় আফসোস করে, যেমন হাই। ইংরেজিতে এই চাই যে হাই মানে যে জিনিসটা উপরের অবস্থানে আছে। এছাড়াও এই হায়ের আরেকটা অর্থ হল যে লোক মাদকে আচ্ছন্ন হয়ে গেছে। লোকে এভাবে বলে, একটা পার্টিতে গিয়েছিলাম, তারপর হাই হয়ে গিয়েছিলাম, মাতাল, মাদক আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, এটা কি ভদ্র অভিবাদন? সত্যি বলতে আমি বলবো এটা কোনো অভিবাদনই নয়। ভদ্র অভিবাদন তো দূরের কথা, হাই আসলে কোনো অভিবাদনই নয়। আরেকটা কমন অভিবাদন যেটা আমাদের অনেকেই বলে, সেটা হ্যালো। আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখি, হ্যালো শব্দটার অর্থ বলা হয়েছে অনানুষ্ঠানিক অভিবাদন। অন্য আরেকটা অর্থ অক্সফোর্ড ডিকশনারি যেটা বলছে যে টেলিফোনে কথা শুরু হয় যেটা দিয়ে, ফোনে কথা বলা শুরু করলে এটা বলা হয়। আপনারা কি জানেন এই আইডিয়াটা কিভাবে শুরু হয়েছিল, যে টেলিফোনে কথা শুরু করার আগে বলতে হবে হ্যালো? যে ভদ্রলোক টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল। একবার তিনি ঘর থেকে বের হচ্ছিলেন, তখনই বেলটা বেজে উঠল, তখন কথাবার্তা শুরু করার জন্য তিনি বললেন হ্যালো, যাতে করে অন্য পাশের লোক তার কথা বলতে পারে আর তিনিও তাড়াতাড়ি করে বের হতে পারবেন। এই হ্যালো শব্দটা টেলিফোনে কথা শুরু করার জন্য প্রচলিত সেই সময় থেকে, এমনকি আজকের দিনেও সবাই এভাবে কথা বলে, আপনিও বলেন আমিও বলি, হ্যালো বলে টেলিফোনে কথাবার্তা শুরু হয়। কিন্তু এখনকার দিনে, বিশেষ করে বোম্বেতে, ফোনে বিভিন্ন সমস্যার কারণে
এই হ্যালো শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয় বিভিন্ন কথাবার্তার মাঝখানে, কারণ কথার আওয়াজ কমে গেলে বলে হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন হ্যালো। অক্সফোর্ড ডিকশনারি বলছে হ্যালো শব্দটা টেলিফোনে কথার শুরুতে বলা হয়, তবে বোম্বেতে এই হ্যালো শব্দটা শুরুতে বলার চাইতে মাঝখানে বেশি বলা হয়। আর এখন মোবাইল প্রযুক্তি আমাদের হাতে নাগালে আছে, সেখানে যখন আমরা ঠিকমতো কথা শুনতে পাই না তখনও সবাই আমরা বলি হ্যালো, এমনকি টেলিফোনে কথাবার্তার মাঝখানেও হ্যালো বলি। হয়তো অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটাতে তারা এই অর্থটা বদলাতে পারে, হ্যালো শব্দটা ব্যবহার করা যায় টেলিফোনে কথাবার্তার মাঝখানেও। আমি এটা বুঝতে পারি না যে পশ্চিমা বিশ্বের লোকেরা কেন যীশু খ্রিস্টের অভিবাদনটা না বলে অন্য সব অভিবাদনগুলো ব্যবহার করে। এই পশ্চিমারা কেন, বিশেষ করে খ্রিস্টানরা, যীশু খ্রিস্টের বলা অভিবাদনটা না বলে অন্য সব অভিবাদনগুলো ব্যবহার করে। আপনারা যদি বাইবেল পড়েন, এটা আছে নিউ টেস্টামেন্ট গসপেল অফ লুক 24:36, যে সেই তথাকথিত ক্রুসিফিকশনের পর যীশুখ্রিস্ট কি করলেন, সেই উপরে ঘরে গেলেন শিষ্যদের সাথে দেখা করতে। তিনি অভিবাদন জানালেন হিব্রুতে, সালাম আলাইকুম। যদি হিব্রু থেকে আরবিতে অনুবাদ করেন অর্থ দাঁড়ায় আসসালামু আলাইকুম। এই অভিবাদনের বাংলা করলে অর্থ হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক। অভিবাদনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সর্বজনীন অভিবাদন হল আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় প্রথমে অভিবাদন জানাতেন লোকজনকে। সেই সময় অনেক সাহাবি, আমাদের প্রিয় নবীজির অনেক সাহাবিগণই চেষ্টা করেছেন নবীজিকে আগে অভিবাদন জানাতে, কিন্তু কখনোই পারেননি। নবীজি আলহামদুলিল্লাহ সবসময় অভিবাদন জানিয়েছেন প্রথমে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে 3 নম্বর খণ্ডে, আছে বুক অফ সালাম 901 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 5374। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরোহী আগে অভিবাদন জানাবে পথচারীকে, আর পথচারী অভিবাদন জানাবে তাকে যে লোকটা দাঁড়িয়ে আছে। ছোট দল অভিবাদন জানাবে তার চেয়ে বড় দলকে। তার মানে কোনো লোক যদি ঘোড়া বা অন্য কিছুতে চড়ে থাকেন, অথবা উটের পিঠে, অথবা তিনি কোনো গাড়িতে চড়ে যাচ্ছেন, কার, বাস বা মোটরসাইকেলে, তিনি প্রথমে অভিবাদন জানাবেন তাকে যে লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ পথচারী। আর পথচারী প্রথম অভিবাদন জানাবে সেই লোকদের যারা দাঁড়িয়ে বা বসে আছে। একইভাবে ছোট দল প্রথম অভিবাদন জানাবে কোনো বড় দলকে। এরপর বলা হয়েছে সহিহ মুসলিমে 3 নম্বর খণ্ডের বুক অব সালামে 903 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 5378, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে আমাদের নবীজি বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের অধিকার তার ভাইদের কাছে। এটা হলো অধিকার প্রত্যেক মুসলিমের ভাইদের কাছে যে অভিবাদনের উত্তর পাবেন। যখন কেউ বলে আসসালামু আলাইকুম, তাহলে তার উত্তরে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। কমপক্ষে মুমিনদের মোট 5টি অধিকার আছে তার ভাইদের কাছে। প্রথমটা হচ্ছে সালামের উত্তর দেয়া, আর এরপরে তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, অসুস্থ কোনো মানুষকে দেখা করতে যাওয়া আর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা, এগুলোই হলো মুসলিমদের অধিকার তার ভাইদের কাছে। আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে তরুণরা প্রথমে অভিবাদন জানাবে তাদের গুরুজনদের। যে লোক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে, সে প্রথমে অভিবাদন জানাবে তাকে যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন। এখন এটা কিভাবে সম্ভব যে মুসলিমরা আমরা
আমাদের নবীজির নির্দেশগুলো মেনে চলব। এছাড়া এটাও বা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলব? পবিত্র কোরআনে সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজাজা আকাল্লাযিনা ইউমিনুনা বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, তারা যখন তোমার কাছে আসে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে তাদের বলো আসসালামু আলাইকুম। এখন এটা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তাআলার এবং নবীজির আদেশগুলো মেনে চলব? আমি যদি বুঝতে না পারি যে আমার সামনে যে লোকটা আছে সে একজন মুসলিম, আমি এই ব্যাপারটা কিভাবে বুঝতে পারবো যে এই বিশেষ লোকটা আল্লাহ তাআলার আয়াতগুলোতে ঈমান এনেছে? এটা কিভাবে বুঝব যে সে একজন মুসলিম, সে একজন মুমিন? সাধারণত যখন কোনো কনফারেন্সে যান প্রতিনিধিরা বিশেষ পোশাক পরে অথবা পরে একটা ব্যাজ, আর ব্যাজের উপর সেই প্রতিনিধির নাম লেখা থাকে, আরও থাকে পদমর্যাদা অথবা যেখান থেকে সে এসেছে। যদি সেই কনফারেন্সটা হয় জ্ঞানী লোকদের, হতে পারে তাদের পেশাটা লেখা থাকবে, হতে পারেন তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট। যদি কনফারেন্সটা হয় বিশেষজ্ঞদের, যেমন মেডিসিন বিশেষজ্ঞ, তাদের ক্ষেত্রগুলো সেখানে লেখা থাকে, হয়তো তিনি কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ, অথবা হতে পারেন নিউরোলজিস্ট মস্তিষ্ক বিশেষজ্ঞ, হতে পারেন তিনি ইউরোলজিস্ট যিনি কিডনির উপর বিশেষজ্ঞ, হতে পারেন তিনি গাইনোকোলজিস্ট যিনি মহিলাদের বিভিন্ন রোগের উপর বিশেষজ্ঞ, হতে পারেন পিডিয়াট্রিশিয়ান যিনি শিশুরোগ বিশেষজ্ঞ। সেই বিশেষজ্ঞের ক্ষেত্রটা সেখানে লেখা থাকে। এই ব্যাজ বা লেবেল যেটা প্রতিনিধিরা পরেন এটাকে বলা যায় একটা অনানুষ্ঠানিক পরিচয়পত্র। আপনি হয়তো প্রশ্ন করতে চান আপনার হার্ট নিয়ে, তাহলে প্রশ্ন করবেন কার্ডিওলজিস্টকে। যদি আপনি মানুষের ব্রেন সম্পর্কে জানতে চান নতুন প্রযুক্তি সম্পর্কে, তাহলে জিজ্ঞেস করবেন নিউরোলজিস্টকে। যদি আপনি বাচ্চা কাচ্চাদের অসুখ বিসুখ সম্পর্কে জানতে চান তাহলে যাবেন পিডিয়াট্রিশিয়ানের কাছে। এই ব্যাজ দিয়ে অনানুষ্ঠানিক পরিচয়টা হয়ে যাচ্ছে। আর এটাও প্রয়োজনীয় যে মুসলিমরা একটা লেবেল লাগাবেন, যেমন ধরেন আমি একটা ব্যাজ পড়েছি, এটা একটা লেবেল, আর এখানে লেখা আছে আল্লাহ। যে কেউ হোক, মুসলিম বা অমুসলিম, যদি এই ব্যাজটা তারা দেখেন, যদি তিনি আরবি নাও জানেন তারপরও বুঝবেন যে আরবিতে কিছু লেখা আছে, আর সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও বুঝবেন যে এই লোকটা একজন মুসলিম। এটা দিয়েই আমার পরিচয় জানিয়ে দিচ্ছি যে আমি একজন মুসলিম। এরকম অনেক ব্যাজই দেখতে পাবেন, আর আমাদের কাছে অনেক ব্যাজ আছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। ব্যাজের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কিছু ব্যাজের উপর লেখা কোরআন হলো আল্লাহ তাআলার বাণী সর্বজনীন নির্দেশনার জন্য। যখন কেউ এই ব্যাজগুলো দেখে কোনো অমুসলিম, তার কৌতূহল হতে পারে যে এই ব্যাজের উপরে কি লেখা, এই আল্লাহ শব্দটার মানে কি, তখন আপনি সুযোগ পেয়ে যাবেন দাওয়া দেওয়া। সে বলতে পারে কোরআন ঈশ্বরের বাণী, এই কোরআন জিনিসটা কি, তখন আপনি কথা বলার সুযোগ পাবেন। মুসলিম উম্মার প্রত্যেকের পক্ষে এটা সম্ভব না যে সবাই আমার মতো ব্যাজ পড়বে, এটা কঠিন, এটা সব জায়গায় পাওয়া যায় না, আর জিনিসটা একটু দামি। সেজন্য আমি বলবো না যে সব মুসলিমই ব্যাজ পড়বে, আর আমিও সবসময় পড়ি না, সবসময় ব্যাজটা পড়ি না, মাঝে মধ্যে পড়ি, সবসময় না, যখন কোট পরি তখন এটা পরি, সব সময় না। এটা সুবিধাজনক না যে প্রত্যেক মুসলিম এই ব্যাজ পরবে। তার বদলে আমরা মুসলিমরা এমন লেভেল লাগাতে পারি যেটা মুসলিমরা ব্যবহার করে অনেকদিন ধরে, আর এই রীতিটা মুসলিম সমাজে এখনো রয়েছে অনেকদিন ধরে। আমি এখানে বলছি দাড়ি আর টুপির কথা। মুসলিমরা এই লেভেলটা লাগাতে পারেন, মানে তারা দাড়ি রাখবেন আর মাথায় টুপি পরবেন। হতে পারে মুসলিম ভাইয়েরা জিজ্ঞেস করবেন যে ভাই জাকির, ইসলামে
এই টুপি আর দাড়ির প্রয়োজনটা আসলে কি? আমাকে কি টুপি পরতেই হবে, দাড়ি রাখতেই হবে, যাতে করে আল্লাহ তাআলা বুঝতে পারেন যে আমি আসলে একজন মুসলিম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জানতে চান যে সে মুসলিম না অমুসলিম, এজন্য তার মুখে দাড়ি বা মাথায় টুপি এসবের প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন, তিনি সব জানেন। যদি আপনি বেহেশতে যাওয়ার উপযুক্ত হন, আপনাকে সেখানেই পাঠানো হবে। যদি জাহান্নামের উপযুক্ত হন, আপনাকে সেখানেই পাঠানো হবে। আল্লাহ কারো দাড়ি বা টুপি দেখে ঠিক করবেন না যে সে মুসলিম নাকি অমুসলিম। আল্লাহ দাড়ি টুপি দেখে ঠিক করবেন না সে মুসলিম না অমুসলিম। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমি কিভাবে একজন মুসলিমকে চিনতে পারবো যদি সে টুপি না পরে? আমি কেমন করে বুঝবো যে লোক আমার সামনে দাঁড়িয়ে আছে সে মুসলিম না অমুসলিম? কেমন করে তাকে আমি চিনতে পারবো? পবিত্র কোরআনের নির্দেশ আমি কিভাবে মেনে চলবো? সূরা আনামের 54 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে, তারা যখন তোমার কাছে আসে, যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, যখন মুমিনরা তোমার কাছে আসে, যখন মুসলিমরা তোমার কাছে আসে, তাদের বলো আসসালামু আলাইকুম। আমি এই নির্দেশনা কিভাবে মানবো যদি না আমি বুঝতে পারি যে আমার সামনের এই লোকটা মুসলিম অথবা মুসলিম? আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই জাকির, এটা কি ফরজ, এটা কি আবশ্যিক যে দাড়ি রাখতেই হবে আর টুপি পরতেই হবে? আমি পবিত্র কোরআনে এমন কোন আয়াত পাইনি যেটা বলছে যে তোমরা দাড়ি রাখো অথবা এটা হলো ফরজ। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই। যে আয়াতে পবিত্র কোরআন দাড়ি রাখা নিয়ে কথা বলছে সেটা পবিত্র কোরআনে সূরা তাহার 94 নম্বর আয়াত, বলা হয়েছে কালা আবনা উম্মা। তিনি বললেন, হারুন আলাইহিসসালাম তার বড় ভাইকে বললেন, মুসা আলাইহিসসালামকে, তিনি বললেন, ও আমার বড় ভাই জান, লা তাখুজ বিলিহিয়াতি ওয়া আলা বিরাসি, তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না। এটা হলো কোরআনের একমাত্র আয়াত যেখানে দাড়ির কথা বলা হয়েছে। হারুন আলাইহিসসালাম তিনি তার ভাই মুসা আলাইহিসসালামকে বলছেন একটু রেগে গিয়ে যে তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না আমার। তার মানে হারুন আলাইহিসসালাম, ইহুদিরা বলে আরন, তার দাড়ি ছিল এটাই। এই আয়াত এটা বলছে না যে মুসলিমদের জন্য এটা আবশ্যক না যে দাড়ি রাখতেই হবে, কিন্তু পবিত্র কোরআনে এই কথা আছে অনেকগুলো আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অনেক আয়াতে আছে। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় আছে। এছাড়াও সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ ও রাসূলকে মান্য করো। এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম আল্লাহ এবং তার রাসূলকে মেনে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডে, বুক অব ড্রেস 64 নম্বর অধ্যায়ের 780 নম্বর হাদিসে নাফি রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে ইবনে ওমর অর্থাৎ ওমরের ছেলে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পৌত্তলিকরা যা করে তার উল্টোটা তোমরা করো, তোমরা দাড়ি রাখো আর তোমাদের গোপ ছোট করে ছাটো। এই নির্দেশটা দিয়েছেন আমাদের নবীজি যে দাড়ি রাখো আর তোমাদের গোপ ছোট করে ছাটো। এরপর আরো উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে 65 নম্বর অধ্যায়ের 781 নম্বর হাদিসে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা গোপ ছোট করে ছাটো আর মুখে দাড়ি রাখো। বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে দাড়ি রাখাটা হলো মুস্তাহাব, মুস্তাহাব মানে সুপারিশ করা হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলেন সুন্নতে মুয়াক্কাদা, এটা আমাদের নবীজির সুন্নত যেটা সুপারিশ করা হয়েছে।
এছাড়া আরো অনেক বিশেষজ্ঞ বলেন, যেহেতু পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহকে মানো তার রাসূলকে মানো, আমাদের রাসূলের যে কোনো নির্দেশকে প্রত্যেক মুসলিমের জন্য মানা ফরজ। সেজন্য অনেক বিশেষজ্ঞ বলেন যে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ, অনেক বিশেষজ্ঞ বলেন এটা মুস্তাহাব, সুপারিশ করা হয়েছে। কিছু বিশেষজ্ঞ বলেন, অনেকেই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ, কারণ এই নির্দেশটা দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজি যে কোনো নির্দেশ প্রত্যেক মুসলিমের জন্য এই ফরজ। কিন্তু কোন মুসলিম যদি সত্যিকারের মুসলিম হন, তাহলে এই কাজটা হোক মুস্তাহাব অথবা ফরজ, তিনি মুখে দাঁড়িয়ে রাখবেন। এমন অনেক মুসলিম আছেন যারা তাদের মুখে যদি দাঁড়িয়ে রাখেন তাহলে খুব সুন্দর মানায়, আবার অনেক মুসলিম আছেন যাদের মুখে দাড়ি মানায় না। আমার খেয়াল আছে, যখন আমি প্রথম দাড়ি রাখলাম তখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম, আমার মুখে দাড়ি খুবই পাতলা ছিল, এমনকি এখনো দাড়ি পাতলাই আছে, এখনো পাতলা, তবে আগে আরো পাতলা ছিল মুখের এখানে সেখানে কয়েকটা দাড়ি। যখন দাড়ি রাখে শুরু করলাম, এক মুসলিম ভাই আমাকে বলল, মাশাআল্লাহ তোমার তো নূরানির চেহারা, দাড়ি যেন তোমার মুখে আলো ফেলেছে আর দাড়িটা তোমাকে মানাচ্ছে। আসলে সেই ভাই তখন আমাকে উৎসাহ দিচ্ছিলেন যাতে আমি মুখে দাড়ি রাখি, আলহামদুলিল্লাহ। তবে আমি জানতাম যদি সৌন্দর্যের কথা বলেন দাড়িতে আমাকে মানায় না, দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা দাড়ি, এখানে কয়েকটা, আর এখানে কয়েকটা, দাড়িতে আমাকে মানে না। এই তো এত বছর পরে অল্প কিছুটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আপনাদের অনেকের মতোই না, অনেকের দাড়ি বেশ ঘন আলহামদুলিল্লাহ, আমার দাড়ি হালকা। তবে আপনাদের আমি একটা কথা বলি, সেই মুসলিমরা যাদের দাড়ি ঘন যদি দাড়িতে তাদের মানায় আর তারা দাড়ি রাখেন, ইনশাআল্লাহ তারা অবশ্যই সওয়াব পাবেন, কারণ তারা আল্লাহ এবং রাসূলকে মেনেছেন। কিন্তু সেই মুসলিমরা যাদের দাড়ি ঘন আর দাড়িতে যদি তাদের না মানায় তারপরও তারা মুখে দাড়ি রাখেন আল্লাহ এবং রাসূলকে মানার জন্য, ইনশাআল্লাহ তারা আরো বেশি সওয়াব পাবেন। কারণ চিন্তা করেন, দাড়িতে যদিও আমাকে মানায় না, কোন মুসলিমকে হয়তো দাড়িতে মানায় না, তারপরও দাড়ি রাখেন আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে, আমি মনে করি ইনশাআল্লাহ তিনি আরো বেশি সওয়াব পাবেন। যারা দাড়ি রাখেন তারা তো সওয়াব পাবেনই, কিন্তু যে মুসলিমের মুখে দাড়ি মানায় না তারপরও তিনি দাড়ি রাখেন, ভালো করেই জানেন দাড়ি তাকে মানায় না, আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে দাড়ি রাখেন, তিনি নিশ্চয়ই অনেক গুণ বেশি সওয়াব পাবেন। স্বাভাবিকভাবে যদি দেখেন পৃথিবীর সব মানুষের মধ্যে যারা দাড়ি রাখেন, যদি আপনি কোন সার্ভে করেন আনুমানিকভাবে তাদের 75%-এরও বেশি লোক যারা মুখে দাড়ি রাখে তারা মুসলিম, 75%-এরও বেশি যারা দাড়ি রাখে তারা মুসলিম। হতে পারে বাকি 25% হতে পারে তারা অমুসলিম, তবে সেই অমুসলিমরা যারা মুখে দাড়ি রাখেন তাদের দাড়িটা টিপিক্যাল টাইপের হতে পারে, হয়তো গো পাকিয়ে রাখা হয়েছে, তা দেখলে বুঝবেন যে তিনি মুসলিম নন, অথবা মুখের দাড়ি এমনভাবে কাটা যেটা তাকে অন্যভাবে উপস্থাপন করে, দেখে বোঝা যায় সেটা ঠিক ইসলামিক দাড়ি না, অথবা তার শরীরে দেখবেন অন্য কোনো চিহ্ন, যেমন কপালে টিকা যেটা হিন্দুরা দেয়, অথবা গলায় একটা ক্রস যেটা খ্রিস্টানদের চিহ্ন। তাই বেশিরভাগ সময়ে যদি কোনো অমুসলিম দাড়ি রাখেন তাদের দাড়ির ধরনটা দেখে অথবা অন্য কোনো চিহ্ন দেখে, যেমন ক্রস বা টিকা, আপনারা বুঝতে পারবেন যে এই দাড়িওয়ালা লোকটি আসলে মুসলিম না। তাই যদি কাউকে দেখেন যার মুখে দাড়ি আছে, বেশিরভাগ সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আপনি বুঝতে পারবেন যে দাড়িওয়ালা লোকটি মুসলিম না কি অমুসলিম। আর এছাড়াও আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরো কিছু লেভেল আছে, আমি এখন টুপির কথা বলছি। আপনারা বলতে পারেন যে মাথায় টুপি পরা এটা কি ফরজ? পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা বলছে যে টুপি পরা ফরজ, এমনকি আমাদের নবীজিও বলেননি যে টুপি পরা ফরজ, কোথাও নেই এটা ফরজ। তবে এটা হলো সুন্নাহ, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে 16 নম্বর অধ্যায়ে
এটা বলা হয়েছে ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আসলেন তখন পরলেন একটা কালো পাগড়ি। নবীজি যখনই বাইরে যেতেন সবসময় মাথা ঢেকে রাখতেন, শুধু হজ ইহরামের সময়টা বাদ দিয়ে সবসময় মাথা ঢেকে রাখতেন। আর আনাস বিন মালিক তিনি বলেছেন যখন নবীজি বের হতেন তখন মাথা ঢেকে রাখতেন তার পোশাকের একটা অংশ দিয়ে। এরপর বলা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে 17 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 699, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বছরে মুসলিমরা মক্কা বিজয় করল, নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন তার মাথায় ছিল শিরস্ত্রাণ, তিনি সব সময় মাথা ঢেকে রাখতেন। তাই মাথা ঢেকে রাখা সুন্নাহ, সেটা হতে পারে কোনো কাপড় দিয়ে, অথবা আরবরা যেভাবে তাদের মাথা ঢেকে রাখে, অথবা টুপি দিয়ে। আর মুহাদ্দিস যারা হাদিসের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ তারা হাদিসের বয়ানকারীর কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। মুহাদ্দিসদের অনেকে এই ব্যাপারে একগুঁয়ে, তারা সেই বয়ানকারীর হাদিস মানবেন না যে তারা মাথা ঢেকে রাখে না। যদি বয়ানকারী তার মাথা না ঢাকেন, অনেক মুহাদ্দিসই বলেন আমরা এর হাদিস মানব না, তাহলে মাথায় টুপি পরাটা হলো আসলে সুন্নাহ। আর এই টুপি এর দাম খুবই কম, টুপির দাম খুবই কম, খুব বেশি হলে 10 টাকা হবে বা 15 টাকা বা 20 টাকা। আমি যে টুপিটা পরেছি, এটা মেড ইন চায়না, এর দাম 25 টাকা। টুপি একটা সাধারণ জিনিস, একটা মাছিরও কোনো ক্ষতি করতে পারে না, এটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ কাজ করতে পারে, অসাধারণ কাজ করে ফেলে। আমি প্রায় বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাই পৃথিবীর বিভিন্ন দেশে, আর লোকজন যখন আমাকে দেখে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, এই লোকটা কে জোকারের মতো দেখতে, একটা কোট পরেছে, কোট প্যান্ট আর মাথায় টুপি, দেখতে জোকারের মতো। সেখানে অনেক লোক আমাকে জিজ্ঞেস করে যে এই টুপিটা কেন, আমি তাদের বলি এই টুপিটা হচ্ছে আমার লেভেল, আমি একজন মুসলিম, ও আপনি মুসলিম, দাওয়া দেওয়ার সুযোগ পেয়ে গেলাম, দাওয়া ইসলাম ধর্মে ফরজ, একটা সুযোগ। লোকে ভাবে এই লোকটা কেমন হাস্যস্কর একটা টুপি পরেছে, তারপর আপনার কাছে আসবে আর আপনাকে সুযোগ করে দেবে তার সাথে কথা বলার জন্য। টুপি অসাধারণ কাজ করে, লোকে আপনাকে শ্রদ্ধা করবে আলহামদুলিল্লাহ, এটা খুবই সাধারণ, একটা মাছিরও ক্ষতি করতে পারে না কিন্তু কাজ করবে অসাধারণ। অথবা ধরেন আপনি কোনো অফিসে কাজ করছেন যেখানে মালিক একজন অমুসলিম, আর ধরেন তিনি পছন্দ করেন না কেউ মাথায় টুপি পরুক, এটা খুব সহজ, টুপিটা খুলে আপনার পকেটে রেখে দিন। কিন্তু যখনই অফিস ছুটি হয়ে যাবে আবার টুপি পরবেন, এটা আপনার অধিকার। মালিক আপনাকে দৈনিক 8 বা 10 ঘন্টার জন্য বেতন দিচ্ছেন, কিন্তু যখনই বের হলেন আপনি টুপি পরতে পারেন, সবসময় টুপি পরে থাকলে ভালো। তবে যদি এমন সমস্যা হয় আপনার মালিক টুপি পরা পছন্দ করেন না, কোনো সমস্যা নেই, টুপি খুলে ফেলেন তারপর পকেটে রেখে দেন, অসাধারণ কাজ করে। যখন আমরা মসজিদে যাই আলহামদুলিল্লাহ, তখন দেখি যে বেশিরভাগ মুসলিমরাই টুপি পরে এসেছে আলহামদুলিল্লাহ, কিন্তু যখন বের হয় বেশিরভাগ মুসলিমই টুপি খুলে পকেটে রাখে, কেন, সমস্যা কোথায়? আপনারা কি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পান, নাকি? আপনারা কি জন্য ভয় পাচ্ছেন? মসজিদের ভেতর আলহামদুলিল্লাহ আপনারা টুপি পরেন, কিন্তু যখন বের হচ্ছেন তখন লেবেলটা খুলে পকেটে রাখছেন, মসজিদের ভেতর দেখলে সবাই বুঝবে আপনি মুসলিম, আলহামদুলিল্লাহ মসজিদে টুপি পরেছেন, তবে যখন বের হলেন টুপিটা পকেটে রেখে দিলেন, কেন? যদি আপনার নানা দাদাকে জিজ্ঞেস করেন অথবা বয়স্ক কোনো লোককে, তারা আপনাকে বলবেন যে লোকে এই লেভেলটাকে শ্রদ্ধা করত টুপি আর দাড়িকে। অমুসলিমদের দেখা যেত, প্রায় দেখা যেত যখন তারা কোনো ট্যাক্সি ভাড়া করত, ট্যাক্সি ক্যাব, তখন এমন কোনো ড্রাইভার খুঁজত যার মাথায় টুপি আর মুখে দাড়ি আছে, ভাবতো ও এই লোক তো মুসলিম, নিশ্চয়ই সৎ হবে, এ নিশ্চয়ই আমাদের ঠকাবে না, এ নিশ্চয়ই বেশি পথ ঘোরাবে না,
আর যদি কোনো দোকান থেকে কিছু কিনতে চাইতো, তারা এমন দোকানে যেত যে দোকানের মালিকের মুখে দাড়ি আছে আর মাথায় টুপি আছে, ভাবতো যে এই লোক ঠকাবে না, আমাদের সবকিছু ঠিক মতো দেবে, এই লেভেলটাকে লোকে শ্রদ্ধা করত। তবে এখনকার দিনে যদি আপনার মাথায় টুপি আর মুখে দাড়ি থাকে, ও আপনি ভেন্ডি বাজার থেকে এসেছেন, ডোংরি থেকে, এই লোক একটা গুন্ডা বুঝলেন, এনিশ্চয় মাস্তান, এটা লজ্জার কথা। আর এজন্য দোষটা আসলে আমাদেরই, আমরা এই লেভেলের প্রতি শ্রদ্ধাকে নষ্ট করে দিয়েছি। আর একথাটা সত্যি যে কিছু মুসলিম আছেন এই লেভেলটার অপব্যবহার করে, তারা লেভেলটা দিয়ে দেখাতে চায় যে তারা ভালো, ও আপনার দাড়ি আছে, মাথায় টুপি আর মুখে দাড়ি, মিয়া ভাই, দাদাগিরি করবে, তারপর বিভিন্ন জায়গায় চেহারা দেখিয়ে বেড়াবে। এরকম কিছু মুসলিম আছে যারা সুনামটাকে নষ্ট করেছে। সেজন্য অনেক মুসলিমই বলেন আমি দাড়ি রাখবো না আর টুপিও পরবো না, তাহলে লোকে আমাকে মনে করবে আমি একজন গুন্ডা, আমি একটা মাস্তান, সেজন্য আমি দাড়িও রাখবো না টুপিও পরবো না, অনেকেই বলে। আমি তাদের বলবো কয়েকজন মুসলিম ভাইয়ের করা ভুল কাজের জন্য যারা সুনাম নষ্ট করেছে, কিন্তু আমরা কেন এই লোকগুলোকে ব্যবহার করব না? ধরেন আপনার কথা মেনে নিলাম, তর্কের খাতিরে মানলাম যে যাদের মাথায় টুপি আর মুখে দাড়ি থাকে লোকে তাদের গুন্ডা ভাবে, তর্কের খাতিরে মানলাম। তবে আমি সেই মুসলিম ভাইদের বলবো, তাহলে আপনি সেই প্রথম মানুষটা হন যে মাথায় টুপি পরে আর মুখে দাড়ি রেখে বলে আমি অন্য লোকদের কথা জানি না, তবে আমি একজন মুসলিম, আমি এই লেভেল পরি, মাথায় টুপি আর মুখে দাড়ি, আমি হচ্ছে একজন ভালো মুসলিম, আমি একজন ভালো মানুষ, আমি ঠকাই না, মিথ্যে কথা বলি না, ঘুষ দেয়া নেয়া করি না, আমি একজন ভালো মুসলিম। আপনি প্রথম মুসলিম হিসেবে শুরু করেন, আগামীকাল হয়তো 10 জন হবেন, তারপর 100 জন, তারপর 1000 জন, আর ইনশাল্লাহ আবারও দেখবেন লেভেলের প্রতি সেই শ্রদ্ধা আর টুপি দাড়ি শ্রদ্ধা আবার ফিরে এসেছে। এরকম যুক্তি দেখাতে পারি না যে আপনি জানেন যদি এই লেভেলটা লাগায় লোকে আমাকে ভাববে খারাপ, আমি মাস্তান, আমরা এই সমাজটাকে বদলে দেব, আমরা সেই সম্মানটাকে ফিরিয়ে আনব, আমাদের লেভেল যে সম্মানটা হারিয়েছে। আর অনেক মুসলিম আছেন যারা লজ্জা বোধ করেন, তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পান, এর কারণ জানেন, যদি তারা লেভেলটা লাগায় টুপি পরে দাড়ি রাখে লোকে হয়তো তাদের বলতে পারে আপনি সেই মুসলিম যারা একাধিক মহিলাকে বিয়ে করতে পারে, ও আপনি সেই মুসলিম যারা সুন্নতে খতনা করে, আপনি সেই মুসলিম যারা মদ পান করে থাকে, যারা মেয়েদের পর্দার ভেতরে রাখে, মেয়েদের প্রধানত করে রাখে, তাই তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পায়। আমি একটা প্রশ্ন করি, ধরুন একটা এলাকা খুবই খারাপ, খুবই বিপজ্জনক এলাকা, সেখানে অনেক গুন্ডা পান্ডা থাকে, সাধারণ কোনো মানুষ সেই এলাকায় যেতে ভয় পায়, কিন্তু ধরেন আপনার কাছে একটা মেশিন গান আছে আর আপনি জানেন কিভাবে সেই মেশিন গানটা চালাতে হয়, আপনি কি ভয় পাবেন? আপনি কি সেই এলাকাতে যেতে ভয় পাবেন যেখানে গুন্ডা পান্ডারা থাকে? না, আপনার কাছে স্টেন গান বা মেশিন গান আছে, আপনি চালাতেও জানেন। একইভাবে যদি প্রত্যেক মুসলিম অমুসলিম ভাইদের কমন প্রশ্নগুলোর উত্তর জেনে থাকে, কোনো মুসলিমই তাহলে লজ্জা পাবে না, ভয় পাবে না, নিজেকে মুসলিম বলেই পরিচয় দেবে। আমরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাই, কারণ সেই প্রশ্নগুলোর উত্তর জানি না যেগুলো অমুসলিমরা করে থাকে। আর সেজন্য আলহামদুলিল্লাহ বুকলেট তৈরি করেছি, অমুসলিমরা সাধারণত যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলোর উত্তর। এখানে মোট 20টা কমন প্রশ্ন আছে যেগুলো অমুসলিমরা করে থাকে, ইসলাম সম্পর্কে মুসলিমদের প্রশ্ন করে থাকে, আর এই প্রশ্নগুলোর উত্তর এই বুকলেটে আছে, ইনশাল্লাহ আমরা কয়েকদিন পরে এটা ছাপাবো। যদি প্রত্যেক মুসলিম এই সব প্রশ্নগুলোর উত্তর জানেন, তাহলে তিনি জীবনে আর কখনো লজ্জা পাবেন না অমুসলিমদের মুখোমুখি হতে, তিনি গর্ববোধ করবেন। আলহামদুলিল্লাহ যদি আমি কখনো বাইরে যাই মাথায় টুপি না পরে, তখন আমি যেন ডাঙার উপরে তোলা মাছ, এই লেভেলটা ছাড়া আমি যেন ডাঙায় তোলা মাছ। আলহামদুলিল্লাহ এই টুপি অসাধারণ কাজ করে, এটা আমার কাছে সাহায্য করে, টুপিটা আমাকে রাখে সিরাতুল মুস্তাকিমের পথে, সত্যের পথে, কারণ আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই, আর আমি মানি যে আমি সেই লোক যে সত্যের ধর্ম পালন করি দিনুল হক। প্রত্যেক ধর্মের
কিছু বিশেষ লেভেল আছে। খ্রিস্টানরা তাদের লেভেল হলো ক্রস, হিন্দুরা তাদের লেভেল হলো ওম অথবা তাদের কপালের উপর টিকা, অনেককে দেখবেন। ইহুদিরা ছোট্ট একটা টুপি পরে পেছনে, আর দেখে বুঝতে পারবেন এটা মুসলিম টুপি আর এটা ইহুদিদের টুপি, ছোট্ট ক্যাপ। সব ধর্মেই কিছু বিশেষ লেভেল আছে। তবে যে সম্প্রদায়কে আমাদের প্রশংসা করা উচিত, যে সম্প্রদায়কে আমাদের প্রশংসা করা উচিত তাদের লেভেলটা লাগানোর জন্য, তারা হলো শিখ সম্প্রদায়। শিখরা খুব বেশি হলো 2-3%। ইন্ডিয়ায় এতগুলো মানুষের মধ্যে প্রায় 100 কোটি মানুষ, ইন্ডিয়ায় 2%-এরও কম হলো শিখ। কিন্তু তারা নিজেকে শিখ পরিচয়ে গর্ববোধ করে, সব সময় তারা লেভেলটা লাগায়। দেখেছেন তারা মাথায় পাগড়ি পরে, একটা বিশেষ ধরনের পাগড়ি বাঁধার নিয়মটাও আলাদা। তারা মুখে দাড়িও রাখে, নিজেদের শিখ পরিচয়ে তারা গর্ববোধ করে থাকে। আর যদি কোনো লোক সবাইকে দেখাতে চায় যে অমুক মানুষটা ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে এসেছে, প্রায় দেখা যাবে সে কোনো শিখকে দেখাচ্ছে। যেমন ধরেন টিভি দেখেছেন কোনো ক্রিকেট ম্যাচ বা অন্য কোনো খেলা বিদেশে হচ্ছে, তারা দেখাতে চায় দর্শক হিসেবে ইন্ডিয়ান আছে সেখানে, তখন ক্যামেরা ধরে শিখদের উপর। যদিও শিখরা 2%-এরও কম, এই শিখ আসলে ইন্ডিয়ান স্যাম্পল নয়, 2%-এরও কম, সংখ্যালঘুরও সংখ্যালঘু। তারপরও যদি কেউ উদাহরণ হিসেবে কোনো ইন্ডিয়ানকে দেখাতে চায়, ক্যামেরা ধরে শিখদের উপর, কারণ তারা লেভেল নিয়ে গর্ববোধ করে। এমনকি সেই শিখ যদি জয়েন করে আর্মিতে অথবা নেভিতে অথবা এয়ারফোর্স, সে কিন্তু তার লেভেলটা ত্যাগ করে না। আর আমি অবাক হয়েছিলাম, সেবার আমি কানাডায় গিয়েছিলাম, সেখানে কাগজে পড়েছিলাম যে একজন শিখ সে কানাডায় চলে গিয়েছিল, আর সে ছিল কানাডার নাগরিক। কানাডার সরকার আপত্তি জানিয়েছিল যে সে পাগড়ি পরতে পারবে না কানাডিয়ান আর্মিতে। শিখ এজন্য আদালতে মামলা করলো, আর সে মামলায় সে জিতল। এমনকি সেই কানাডাতেও তাকে অনুমতি দেওয়া হয়েছে যেন সে তার লেভেলটা লাগাতে পারে। চিন্তা করেন, কানাডায় সে নিজের পরিচয়টা দিতে চায়, সে একজন শিখ, সে মামলা তো জিতল। আর মুসলিমদের দেখবেন তারা চাকরি করতে যায়, আর বস যদি বলে মুখে দাড়িটা কেমন যেন লাগে, আপনাকে চাকরি দিতে পারি, দাড়িটা কেটে ফেলতে হবে। আর আমাদের অনেকেই পরের দিনই দাড়ি কামিয়ে ফেলে, এটা আমাদের জন্য লজ্জাকর, এটা খুবই লজ্জাকর। শিখরা সংখ্যালঘুদের সংখ্যালঘু, পৃথিবীর সব লোকের মধ্যে তারা খুবই কম, তারপরও নিজেদের পরিচয় দেয় শিখ হিসেবে। আমি সব মুসলিমদের বলছি না, কিছু মুসলিমদের বলছি, যারা এই লেভেলটা লাগাতে ভয় পায়, এটা লজ্জাকর। আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে দ্বিতীয় খণ্ডে, বুক অব সালাত, হাদিস নম্বর 1932, এছাড়া 1933 আর 1934। এই তিনটা হাদিসে আমাদের নবীজি বলেছেন যে যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে, ঈদ উল ফিতরের নামাজ আর ঈদ উল আজহা, রমজানের ঈদ আর কোরবানের ঈদ, এই নামে ভালো চিনবেন আপনারা। যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে, তখন বাচ্চা মেয়েদের, তোমরা তখন বাচ্চা মেয়েদের তোমাদের সাথে নেবে, রজস্রাব চলতে থাকা মহিলাদেরও সঙ্গে নেবে, এছাড়াও সেই মহিলাদের সঙ্গে নেবে যারা পর্দার ভেতরে থাকে। যদিও রজস্রাব চলতে থাকা মহিলারা তারা নামাজ পড়বে না, শুধু মোনাজাত করবে, তাদেরও সঙ্গে নাও। আমাদের নবীজি বলেছেন, যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে, তোমাদের সাথে নাও বাচ্চা মেয়েদের, পর্দার ভেতরে থাকা মহিলাদের, এমনকি রজস্রাব চলতে থাকা মহিলাদের, যদিও তারা নামাজ পড়তে পারবে না। এর পেছনে যুক্তিটা কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিলেন, হে মুসলমানেরা, তোমরা সাথে নাও তোমাদের বাচ্চা মেয়েদের, পর্দার ভেতরের মহিলাদের, এছাড়া রজস্রাব চলতে থাকা মহিলাদের, যদিও তারা নামাজ পড়তে পারবে না। এখানে যুক্তিটা কি? যুক্তিটা হলো যে আমরাও এটা জানি, ঈদের নামাজের জন্য সবাই এক জায়গায় হয়, নির্দিষ্ট কোনো জায়গায়, বিশেষ করে গ্রামে, যেখানে পাশাপাশি 2-3টা গ্রাম আছে, তারা তখন জড়ো হয় ঈদগাহে, যে জায়গায় সবাই একসাথে ঈদের নামাজ আদায় করে। তবে আমাদের এই বোম্বে শহরে পরিস্থিতিটা একটু আলাদা। আসলে বোম্বে শহরটা খুব বড় শহর, আমরা এই শহরের বাইরে যাই না, যেটা অনেক দূর, তাই আমরা বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পড়ি। তবে তারপরও চেষ্টা করি ঈদের জামাতটা যেন বড় হয়। তবে সাধারণত অন্যান্য জায়গায় যেমন গ্রামে গঞ্জে লোকজন ঈদগাহে খোলা ময়দানে নামাজ পড়ে,
যেমন ধরেন তিনটি ছোট ছোট গ্রাম, তাদের একটা কমন ঈদগাহ আছে। মুসলিমরা যখন সেখানে ঈদের নামাজ পড়তে যায়, তারা দেখে 30,000 মুসলিম এই তিনটি ছোট ছোট গ্রামে, 30,000 মুসলিম। মুসলিমদের মনোবল তখন আরো বেড়ে যায়, তারা গর্ববোধ করে 30,000 মুসলিম সবাই নামাজ পড়তে এসেছে। তখন এসব দেখে সেখানে যারা উপস্থিত থাকে তাদের মনোবল আরো বেড়ে যায়। আর কোন অমুসলিম যখন দেখে 30,000 মুসলিম এই তিনটি ছোট্ট ছোট্ট গ্রামে, সে মুসলিমদের সাথে ঝামেলা করার আগে 10 বার ভাববে। যদি সে মুসলিমদের সাথে কোনো ঝামেলা করতে চায় তাহলে 100 বার ভাববে। আর একই সাথে সেখানে যে মুসলিমরা থাকবে তাদের মনোবল আরো বেড়ে যাবে। সেজন্য আমাদের নবীজি বলেছেন, যখন ঈদের নামাজ পড়তে যাবে তখন সেখানে নিয়ে যাও তোমাদের বাচ্চাদের, ছোট মেয়েদের, পর্দার ভেতরের মহিলাদের, এছাড়া রজস্রাব চলতে থাকা মহিলাদের, যদিও তারা নামাজ পড়তে পারবে না। যেমন ধরুন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, বাসে চড়ে কোথাও যাচ্ছেন, আর ধরুন সেই বাসে করে যাচ্ছেন একজন মুসলিম মহিলা, আর সেই বাসের ভেতর সেই মুসলিম বোনের সাথে আরো রয়েছেন 5 থেকে 10 জন পুরুষ মানুষ। তারা বাসে আছেন সবাই লেবেল লাগানো, মাথায় টুপি পরা আর মুখে দাড়ি। এই মুসলিমটা কেউই কাউকে চেনে না, সেই মুসলিম মেয়েটাও কারো পরিচিত না। কিন্তু যদি কোনো অমুসলিম সেই মুসলিম মহিলার সাথে কোনো ঝামেলা করে, সেই মুসলিম মহিলাকে কোনো বিপদে ফেলতে চায়, তখন সেই অমুসলিম এটা করার আগে 10 বার চিন্তা করবে, ও বাসে তো আরো 10 জন আছে, সবাই মুসলিম, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, সে কোনো ঝামেলা করার আগে 10 বার চিন্তা করবে। যদি সেই 10 জন লোক বৃদ্ধ হয়ে থাকে, হয়তো একটা আঙ্গুল তুলতে পারে না, হয়তো কাউকে আঘাত করতে পারে না, তারপরও শুধুমাত্র তাদের দেখেই সেই লোক 10 বার ভাববে, ও 10 জন সবাই মুসলিম, যদি কোনো ঝামেলা করি এই 10 জন আমাকে ধোলাই দেবে। অসাধারণ কাজ হয়, এই লেভেল অসাধারণ কাজ করে। এতে শুধু আপনার উপকারই হবে না, এতে অন্যান্য মুসলিম ভাই বোনদেরও অনেক উপকার হবে। ধরেন একজন বয়স্ক ভদ্রলোক, একজন সাচ্চা মুসলিম, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে এসেছেন একজন হাজি, তিনি রোজার মাসে সবগুলো রোজা রাখতেন আর জাকাতও দিতেন, খুবই ধার্মিক মুসলিম, কিন্তু তার কোন রকম লেভেল ছিল না, মাথায় টুপি থাকতো না, মুখে দাড়িও ছিল না। একদিন সেই লোক বাজারে গেলেন কিছু ফলমূল কিনতে, ফলের দোকানে গেলেন, আর সেই ফলের দোকানে যে ছেলেটা বসেছিল তাকে বললেন, বেটা শোনো, তুমি আমাকে সালাম দিলে না কেন? সেই ছোট ছেলেটা বলল, আঙ্কেল, ভেবেছিলাম আপনি হিন্দু। চিন্তা করেন, এই ছেলেটা সেই ধার্মিক বয়স্ক লোককে ভেবেছে একজন মুশরিক। কোন মুসলিমের জন্য সবচাইতে অপমানজনক হলো তাকে মুশরিক বলে ডাকা, কোন মুসলিমকে মুশরিক বলে ডাকা, এর চাইতে বড় অপমান আর নেই। আর পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই ক্ষমা করবেন না যদি কাউকে শরীক করা হয় আল্লাহ সুবহানাহু তাআলার সাথে। অন্য যে কোনো অপরাধ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, তবে আল্লাহর পাশাপাশি কাউকে ইবাদত করলে শিরক কখনোই ক্ষমা করবেন না, কারণ শিরক করা হচ্ছে সবচেয়ে খারাপ গুনাহ। আমি একটা প্রশ্ন করি, কাকে দোষ দেব? ছেলেটা যে লোকটাকে মুশরিক ভেবেছে এজন্য কাকে দোষ দেব? পবিত্র কোরআনে সূরা মাঈদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়ামা, যে তারা বলে খ্রিস্টানরা যে মরিয়মের পুত্র যীশু খ্রিস্ট হলো আল্লাহ সুবহানাহু তাআলা। ঈসা মসীহ আলাইহিসসালাম মরিয়মের পুত্র, তিনি আল্লাহ সুবহানাহু তাআলা। এরপর কোরআন বলছে ওয়াকাল আল মাসি, অথচ মসীহ বলেছেন ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের সন্তানেরা, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রতিপালক।
ইন্নাহু মাশরিক বিল্লাহ, কেউ যদি কাউকে আল্লাহর সাথে শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করবেন। ওয়ামালুহুন্নার ওয়ামালিজ জালিমিনা মিনান নিসার, তার আবাসস্থল হবে জাহান্নাম, আর জালিমদের জন্য পরকালে কোনো সাহায্য করে নাই। পবিত্র কোরআন বলছে যে ইন্নাহু মাশরিক বিল্লাহ, কেউ যদি কাউকে আল্লাহর সাথে শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেবেন। যদি কেউ শিরক করে সে তাহলে জাহান্নামে যাবে, যদি মুশরিক অবস্থায় মারা যায় সে জাহান্নামে যাবে। আমি একটা প্রশ্ন করি, এখানে কাকে দোষ দেবেন? যদি একজন অল্পবয়স্ক মুসলিম কোন বয়স্ক ধার্মিক মুসলিমকে মুশরিক বলে, কাকে দোষ দেবেন? ছেলেটাকে কোনো দোষ দিতে পারবেন না, সে তো নিষ্পাপ। যদি কাউকে দোষ দিতে হয়, তিনি সেই বয়স্ক ভদ্রলোক, যে কেন সেই লোকের কোনো লেভেল নেই। যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় তাহলে সেটা আপনার থাকা উচিত। আর মুসলিম মহিলাদের জন্য লেভেলটা কি হবে, কি হবে লেভেলটা, তাদেরও একটা লেভেল আছে। পবিত্র কোরআন বলছে সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মুমিন নারীদেরকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে, লজ্জাস্থানে হেফাজত করে, আর যা তারা সাধারণত প্রকাশ করে থাকে সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, মাথার কাপড় দিয়ে যেন বক্ষতে সাবৃত করে, এবং তাদের সৌন্দর্য প্রকাশ করে শুধু তাদের স্বামী, তাদের বাবা, তাদের পুত্র, এরকম কিছু পুরুষের তালিকা আছে যারা তাদের নিকটাত্মীয় আর যাদেরকে বিয়ে করতে পারবে না। এই হিজাব পালনের নিয়মগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে। হিজাবের নিয়ম প্রধানত ছয়টা। প্রথমটা হলো পুরুষ আর নারীর হিজাবের বিস্তৃতি বা সীমা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে। কিছু বিশেষজ্ঞ বলেন গোড়ালির নিচে পায়ের পাতাও খোলা রাখতে পারে, আবার কেউ কেউ বলেন যে মুখ আর হাতের কবজিও ঢেকে রাখতে হবে। এটা হলো সীমা। এছাড়া বাকি পাঁচটা নিয়ম সেটা পুরুষ এবং নারীর জন্য একই। দুই নম্বর নিয়ম, তারা যে পোশাক পরবে সেটা এমন টাইট হবে না যাতে শরীরের কাঠামো বোঝা যায়। আমাদের মধ্যে এমন অনেক মুসলিম ভাই আছেন যারা জিন্স পরেন, তারা পরে স্ট্রেচ জিন্স, স্কিন টাইট স্ট্রেচ জিন্স, তারা স্কিন টাইট জিন্স পরে, আর পুরুষের হিজাব হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এমন কোন পোশাক পরবে না যাতে এই অংশের কাঠামো বোঝা যায়। স্কিন টাইট প্যান্টে শরীরের কাঠামো বোঝা যায়, এটা অনুমতি নেই। তিন নম্বর, তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। মুসলিম নারীরা যখন পোশাক পরবে তারা হয়তো ঢিলে ঢালা পোশাক পরবে, কিন্তু সেটা অনেক স্বচ্ছ হতে পারে, জর্জেট বা এই ধরনের কাপড় দিয়ে, এটার অনুমতি নেই। চার নম্বর, পোশাকটা এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের কেউ আকৃষ্ট হয়। পাঁচ নম্বর, এটা অবিশ্বাসীদের পোশাকের মতো কখনোই হবে না। যে কোনো লেভেল যেটা অবিশ্বাসীদের বিশেষ কোনো চিহ্ন, মুসলিমরা সেটা পড়তে পারবে না। যেমন ধরুন একজন মুসলিম ক্রস পড়তে পারবে না, এটা খ্রিস্টানদের জন্য একটা বিশেষ প্রতীক। কপালে অমলেখা থাকবে না, এটা হিন্দুইজমের একটা প্রতীক। মাথার উপর কোনো টিকা থাকবে না, এটাও হিন্দুইজমের একটা প্রতীক। একজন মুসলিম এমন কোনো লেভেল লাগাবে না যেটা আমরা অবিশ্বাসীদের প্রতীক হিসেবে জানি। আর ছয় নম্বর নিয়মটা হলো, তারা এমন পোশাক পরবে না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয়। যদি আপনারা পশ্চিমা দেশে যান, সেখানে অনেক পুরুষকে দেখবেন তারা কানে দুল পরে থাকে, এক কানে দুল পরে। এক কানে দুল পরা একটা ফ্যাশন, কিন্তু এক কানে যে দুল পরবেন তার একটা অর্থ আছে। আর ইন্ডিয়ায় দেখবেন আমেরিকানরা যা করে, কয়েকদিন পরে আমরাও সেটাই করি। এই জিনিসটা আপনারা এখন বোম্বেতেও দেখবেন, পুরুষরা এক কানে দুল পরে। ইসলামিক শরিয়া অনুযায়ী আপনি এমন পোশাক পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয়। আর নারীদের এই হিজাবের কারণটা পবিত্র কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, হে নবী, তুমি তোমার স্ত্রীদের আর মুমিন নারীদের বলো যে যখন তারা বাইরে যায় শরীরে যেন চাদর জড়িয়ে নেয়, যাতে করে তাদের সহজে চেনা যায়, আর এতে করে তাদের উত্তপ্ত করা হবে না। পবিত্র কোরআন বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে সহজে চেনা যায়, আর এতে করে তাদেরকে উত্তপ্ত করা হবে না। উদাহরণ হিসেবে ধরেন দুই বোন, দুই যমজ বোন
আর তাদের দুজনেই খুবই সুন্দরী, দুজনে সমান সুন্দরী। যদি তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়ায়, আর এই দুই বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে, তার পুরো শরীর ঢাকা, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে, আর অন্য বোন সে পশ্চিমা পোশাক পরে আছে, একটা স্কার্ট আর একটা মিনি। রাস্তাতে দুজনে হাঁটছে, আর রাস্তার এক কোনায় একটা মাস্তান দাঁড়িয়ে আছে, একটা বখাটের ছেলে, মেয়েদের উত্তপ্ত করার জন্য। সুযোগ পেলেই সে মেয়েদের উত্তপ্ত করবে। আমি একটা প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে? সেই মেয়েকে উত্তপ্ত করবে যে হিজাব পরে আছে, নাকি তাকে উত্তপ্ত করবে যে স্কার্ট আর মিনি পরে আছে? কোনটাকে উত্তপ্ত করবে? স্বাভাবিকভাবেই ছেলেটা উত্তপ্ত করবে তাকে যে স্কার্ট আর মিনি পরে আছে। সেজন্য পবিত্রকরণ বলছে, নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে উত্তপ্ত না করে। এমন অনেক মুসলিম বোন আছে যারা এমন অজুহাত দেখায় যে যখন আমরা হিজাব পালন করি, যখন আমরা স্কার্ট পরি, অথবা যখন আমরা চাদর পরি, কাপড় দেই, লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে, তাহলে বিনা কারণে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমি তাদের বলি, আমি এবারে একমত, এমনটা হতে পারে, কারণ আপনি একেবারে আলাদা, আপনার আশেপাশে কেউ হয়তো হিজাব পরেনি, সেক্ষেত্রে আপনি হিজাব পরলে লোকজন আপনার দিকে তাকাতেই পারে, কারণ আপনি একদম একদম আলাদা, অন্য সবার চাইতে আলাদা, এমন ঘটনা ঘটতে পারে। তবে আমি তাদের বলি, আপনি হিজাব পরলে লোকে যদি আপনার দিকে তাকায়, তারা লোভের দৃষ্টিতে তাকায় না, তারা তখন আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায়, এটাই পার্থক্য। স্কার্ট আর মিনি পরা কোনো মেয়ের দিকে পুরুষরা সেদিকে তাকায় লোভের সাথে, হিজাব পরলে তারা আপনাকে দেখে, আপনার দিকে তাকায় শ্রদ্ধার সাথে, তারা আপনার দিকে তাকাচ্ছে কারণ আপনি অন্যদের চাইতে আলাদা, তখন তারা আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায়। তবে এই প্রশ্নটা তাদের করতে পারেন যারা হিজাব পালন করে। আর এমনকি আমার বোনও আলহামদুলিল্লাহ, সেও বলেছে যে যেহেতু সে হিজাব পরে আলহামদুলিল্লাহ, আশেপাশের লোকজন তাকে শ্রদ্ধা করে, যখন তারা কোনো বাসে ওঠে তাদের সিট ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ, এতে করে নারীদের সম্মান বেড়ে যায়। আর অনেক মহিলায় ভাবেন যদি তারা হিজাব পালন করতে চান তাহলে কালো বোরখা পড়তে হবে, এটা আবশ্যিক। কোন জায়গায় ইসলামিক শরিয়া এমন কথা বলেনি যে ইসলামে নারীরা শুধু কালো বোরখাই পরবে। যদি বিপরীত লিঙ্গের কেউ সেই পোশাকে আকৃষ্ট না হয়, সেটা যে কোনো রঙের হতে পারে, বাদামি রঙের হতে পারে, নীল রঙের হতে পারে, সাদা হতে পারে, ছাই রঙের হতে পারে, যে কোনো রং হতে পারে, হয়তো সবাই কালোটাই বেছে নেয়, কারণ যদি আপনি কালো বোরখা পরেন তাহলে পরিষ্কার করতে হবে প্রতি সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার, যদি সাদা বোরখা পরেন তাহলে হয়তো প্রতিদিনই ধুতে হতে পারে বা একদিন পরপর ধুতে হতে পারে। এখন আপনি বেছে নেন, কালো বোরখা পরতে পারেন সপ্তাহে একবার ধোবেন, সাদা বোরখা পরেন বা হালকা রঙের বোরখা পরেন তাহলে প্রায় প্রতিদিনই ধুতে হবে, আপনি এটা বেছে নেন। ইসলামিক শরিয়া এমনটা বলছে না যে বোরখাটা কালো হতে হবে, আপনি চাইলে কালো বোরখা পরতে পারেন, অন্য রঙও পরতে পারেন, যদি আপনি হিজাব পালনের ছয়টা নিয়মই ঠিকভাবে মেনে চলেন। এমন অনেক মুসলিম আছে বিশেষ করে ইন্ডিয়ায় যাদের নামের পদবিটা একটু অন্যরকম, আর এমন অনেক পদবি আছে যে পদবিগুলো অমুসলিমদের নামেও আছে, বিশেষ করে সেই সব মুসলিম যারা কোনকান অঞ্চলে থাকে, কোনকানি, এমনকি আমিও কোনকানি, কোনকানিদের ক্ষেত্রে এটা দেখা যায়। আর যদি আপনি সেখানে কোন মুসলিমের পদবিটা লক্ষ্য করেন, কোনকান অঞ্চলের মুসলিমদের দেখেন, তাদের পদবিগুলো অমুসলিমদের মতো, হিন্দুদের মতো, হয়তো দেখবেন একজন ঠাকুর, মুসলিম ঠাকুর আর হিন্দু ঠাকুর, আরো দেখবেন প্যাটেল, মুসলিম প্যাটেল আর হিন্দু প্যাটেল, আরো দেখবেন নায়ক, যেমন আমারও পদবি নায়ক, দেখবেন মুসলিম নায়ক আবার হিন্দু নায়ক, দেখবেন পাভাস্কার, মুসলিম পাভাস্কার আবার হিন্দু পাভাস্কার। এছাড়াও গুজরাট অঞ্চলের মুসলিমদের দেখবেন তাদের পদবি হয়তো শাহ, দেখবেন মুসলিম শাহ আবার হিন্দু শাহ, এছাড়াও দেখবেন দেশাই, মুসলিম দেশাই তারপরে হিন্দু দেশাই। আমরা এই পদবিগুলো দেখে বুঝতে পারবো না যে সেই লোক কি মুসলিম নাকি অমুসলিম। যদি আপনারা আমাদের নবীজির জীবনে দেখেন, নবীজি কখনোই পরিবারের পদবি বদলাতে বলেননি, তিনি কখনোই পরিবারের পদবি বদলাতে বলেননি, কারণটা জানেন? পরিবারের পদবি আপনার শেকড়টা দেখায়, আর এই বংশ পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। সেজন্য নবীজি একথা কখনোই বলেননি যে মুসলিমরা পরিবারের পদবি বদলাবে, নামটা তার যাই হোক,
কারণ আপনি যদি জানেন নায়েক কোনখানে কোনখান অঞ্চল থেকে এসেছেন তার সেকটা জানতে পারবেন, ঠাকুর এই মুসলিম কোনখান অঞ্চল থেকে এসেছেন, শাহ আপনি গুজরাট থেকে এসেছেন, আপনি জানতে পারবেন সেই লোক কোন অঞ্চল থেকে এসেছেন। তবে প্রায় দেখা যায় এই পদবীগুলো বাদে যেগুলো অমুসলিমদের পদবীর মতো, এছাড়াও অনেকের নাম দেখবেন তাদের নামগুলো অমুসলিমদের মতো। মুসলিম মহিলারা হয়তো দেখবেন যে কারো নাম কিশোর, দেখবেন মুসলিম কিশোর আবার অমুসলিমও কিশোর। এছাড়াও দেখবেন নামটা হয়তো শিলা, অনেক মুসলিম মহিলা যাদের নাম আছে শিলা, হিন্দুদের নামও হয় শিলা। দেখবেন দানিশ, মুসলিম দানিশ আবার পারসি দানিশ, এ ধরনের অনেক নাম বিভিন্ন ধর্মে আছে। আর এইসব মুসলিমরা যাদের নামের পদবী অমুসলিমের মতো, যেমন ঠাকুর, প্যাটেল বা নায়েক, তারা পরিস্থিতির সুবিধা নিতে চান আর তারা নিজেদের আলাদাভাবে তুলে ধরেন। যদি তারা কোনো মুসলিমের সাথে দেখা করে, মুসলিমদের কিছু নাম সহজে বোঝা যায়, সহজে বুঝতে পারবেন যে সে মুসলিম, যেমন আবদুল্লাহ, সুলতান, মোহাম্মদ, জাকির, এ ব্যাপারে সন্দেহ নেই যে আবদুল্লাহ, জাকির, মোহাম্মদ, সুলতান এই নামগুলো মুসলিম, কোনো সন্দেহ নেই। তাহলে নামটা যদি এমন হয় সহজে বোঝা যায় একেবারে স্পষ্টভাবে, তখন সন্দেহ থাকবে না যে সে একজন মুসলিম। তবে কিছু মুসলিম সুবিধা নিতে চায়, যদি তাদের নামের পদবীটা হয় অমুসলিমদের মতো, কোনো মুসলিমের সাথে দেখা হলে তারা তখন পুরো নাম বলে, যেমন মোহাম্মদ নায়েক পুরো নাম, এটা আসলে আমার ভাইয়ের নাম। আর যদি অমুসলিমের সাথে দেখা হয় তারা বলে এম নায়েক, এটা হতে পারে মনোয়ার নায়েক, হতে পারে মনোজ নায়েক, আমার ভাই এমনটা করেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে কেউ আঘাত না পান, কেউ যেন মনে না করেন আমি তাকে আঘাত করছি। আর এমনটা কমন, তারা লেখে এম নায়েক, শুধু এম নায়েক, অথবা এম এ নায়েক, এম ডি নায়েক, ইত্যাদি ইত্যাদি, বুঝতেই পারবেন না সে মুসলিম নাকি অমুসলিম। আর মুসলিমদের সাথে দেখা হলে তারা তখন পুরো নাম বলে। তাহলে এভাবে নাম বলা ইচ্ছাকৃতভাবে সুযোগ নেওয়ার চেষ্টা, যে মুসলিমের সাথে কথা বললে হয়তো ভালো কাস্টমার খুঁজছি, তার সামনে বলবো আমি মুসলিম, অমুসলিমের সাথে কথা বললে আমি তাকে প্রতারিত করতে চাই, এটা আসলে এক ধরনের প্রতারণা, আর ইসলাম সবসময় এগুলোর বিরুদ্ধে। যদি আপনার নামটা অমুসলিম নামের মতো হয়, অমুসলিম পদবী হয়, সমস্যা নেই, ঠিক আছে। তবে সত্যি কথাটা গোপন করে আপনি লোকজনের সমর্থন আদায় করতে পারেন না, ইসলাম এটার অনুমতি দেয় না। আমরা আমাদের নাম নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ, আর নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেই। আপনারা যখন স্কুলে যান তখন বিশেষ একটা ইউনিফর্ম পরেন, যদি সেন্ট পিটার্স স্কুলে যান, আমি সেখানে পড়েছি, ছাই রঙা প্যান্ট আর সাদা শার্ট, একেবারে তখনই বুঝে ফেলবেন সেন্ট পিটার্স স্কুলের ইউনিফর্ম পরে সেন্ট পিটার্স স্কুলের একজন ছাত্র। যদি সেন্ট মেরি স্কুলে যায় সাদা প্যান্ট আর সাদা শার্ট পরবে, এতে বোঝা যায় সে হলো সেন্ট মেরি স্কুলের একজন স্টুডেন্ট। এছাড়াও তাদের বিভিন্ন রঙের টাই দেখবেন, এতে সহজে বোঝা যায় সেজন্য তারা পরে ইউনিফর্ম, যেটাকে বলে স্কুল ইউনিফর্ম, এতে চিনতে সুবিধা হয়। আমাদের এই যে প্রতিষ্ঠানটা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, আমাদেরও একটা লেভেল আছে IRF, অনেক জায়গায় দেখবেন নীল রঙের ব্লেজার পরে অথবা বিশেষ রঙের প্যান্ট, নেভি ব্লু প্যান্ট আর হালকা নীল শার্ট। আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমাদের লেভেল হলো টুপি আর দাড়ি। কোনো লোক যদি IRF যোগ দিতে চায় তাহলে প্রথমে যেটা লাগবে, আমরা তাদের বলি যে যদি এখানে যোগ দেন এটা আবশ্যিক যে মাথায় টুপি পরবেন আর মুখে দাড়ি রাখবেন, অন্য কোনো সুযোগ নেই। দাড়িটা মানাক বা না মানাক এটা আবশ্যিক, যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে এটা রাখেন ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন, সেজন্য এটা করা উচিত। তাই এটা আপনি পছন্দ করেন বা না করেন, যদি IRF যোগ দিতে চান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে কর্মচারী বা কর্মকর্তা হিসেবে, এটা আবশ্যিক, মাথায় টুপি পরবেন, মুখে দাড়ি রাখবেন, আলহামদুলিল্লাহ এটাই আমাদের লেভেল। IRF এর জন্য আমরা ইসলামের লেভেলটাকে বেছে নিয়েছি, এটা আবশ্যিক। ডাক্তার দেখেন, যখন কেউ ডাক্তারি পাশ করে, আগে নাম ছিল মিস্টার অমুক তমুক, পরে হয়ে যায় ডক্টর অমুক তমুক, কারণটা জানেন? কারণ ডাক্তার হওয়া আলহামদুলিল্লাহ এটা একটা মহৎ পেশা, আপনার সম্মান বাড়ায়, অন্যান্য মানুষ তারাও ভালো তবে আমি একজন ডাক্তার, এটা খুব মহৎ পেশা, তাই মিস্টার থেকে ডক্টর হয়ে যায়। আর ডাক্তার যদি কার্ড বানায়, সেখানে থাকে একটা ক্রস তার গাড়িতে বা যানবাহনে, বোঝা যায় তিনি ডাক্তার। ধরুন একজন লোক
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার কোনো সাহায্যের প্রয়োজন, যদি সে কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে সে ডাক্তারের গাড়িটা দেখলে বুঝবে এই লোকটা তো, এই গাড়ির লোকটা তো ডাক্তার। যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই করেন। একইভাবে মুসলিমরা আলহামদুলিল্লাহ যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় তাহলে সেটাই করা উচিত। মুসলিম হিসেবে পরিচয় দিয়ে আপনার গর্ববোধ করা উচিত, যাতে করে কোনো লোকের যদি কোনো আধ্যাত্মিক সাহায্যের প্রয়োজন হয়, এমন কোন সাহায্য ইমানের সাথে প্রাসঙ্গিক, বিশ্বাসের সাথে প্রাসঙ্গিক, সে তাহলে এমন লোকের কাছে যাবে যার মাথায় টুপি আছে আর মুখে দাঁড়িয়ে আছে। খুবই সহজ, সহজে বোঝা যাবে। আর এই লেভেল ব্যবহার করার অনেক উপকার আছে, অনেক উপকার। এখানে তো সওয়াব পাবেনই, কারণ আল্লাহ এবং রাসূলকে মানছেন, এজন্য আপনি সওয়াব পাবেন। এছাড়াও অনেক উপকার আছে, যেমন ধরুন এমন এলাকায় গেলেন যেটা আপনার কাছে নতুন, আর দেখা গেল নামাজের সময় হয়ে গেছে, আপনি কোনো মসজিদে যেতে চান, সে কথাটা আপনি কাকে জিজ্ঞেস করবেন? তখন দেখবেন কার মাথায় টুপি মুখে দাঁড়িয়েছে, ও ইনি একজন মুসলিম, তিনি আমাকে ঠিকভাবে বলতে পারবেন। যদি মসজিদটা ছোট হয় তাহলে হয়তো তিনি বলবেন সেটা এই গলিতে, যদি বড় হয়ে থাকে তাহলে বলবেন ওই দিকে। যদি কেউ অনেক জায়গায় ঘুরে বেড়ায়, যেমন আমি অনেক জায়গায় ঘুরি, যখন পশ্চিমা কোনো দেশে যাই, মুসলিমদের জন্য একটা বড় সমস্যা হলো হালাল খাবার। হালাল খাবার কোথায় পাবো? এখন এই কথাটা কার কাছে জিজ্ঞেস করব যে হালাল খাবার কোথায় পাওয়া যাবে? যদি অমুসলিম কাউকে বলি হালাল খাবার কোথায় পাবো, সে হয়তো বুঝতে পারবে না হালাল খাবার কি, এটা একটা সমস্যা। তখন যদি কাউকে দেখেন, একজন লোককে আপনি দেখতে পেলেন মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে, দাদার ভাই সাহেব সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপর তাকে জিজ্ঞেস করেন হালাল খাবার কোথায় পাবো, এটা তো কঠিন, অনেক দূরে পাবেন, তার চেয়ে বরং আমার সঙ্গে চলেন আপনাকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, খাবারের জন্য দামও লাগবে না, তার মানে এই না যে লেভেলটা পড়লে আপনার খাওয়ার খরচটা বেঁচে যাবে, তবে অনেক উপকার পাবেন, অনেক উপকার। আমার ক্ষেত্রে এমনটা অনেকবার হয়েছে, এমন জায়গায় গেলাম যেখানে হালাল খাবার নেই, তখন প্রশ্ন করলাম আর সেই লোক বললো আমার বাসায় চলুন আপনি, অথবা বলল সামনে একটা রেস্তোরাঁ, আপনি প্রথমে বাঁয়ে যান, তারপর ডানে, তারপরের লেনে আবারও বাঁয়ে যান, আর সেখানে একটা রেস্তোরাঁ আপনি দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, এতে অনেক উপকার। আর এতে করে দেওয়ার একটা সুযোগ পেতে পারেন, যদি আপনি লেভেলটা পড়েন তাহলে মুসলিমদের আবশ্যিক দায়িত্বটা পালন করতে পারবেন, অর্থাৎ ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন, অনেক উপকার হয়। এরকম আরও অনেক লেভেল আছে, যেমন যদি কোনো মুসলিমের বাসায় যান, যদি সেই মুসলিম নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয় তাহলে হয়তো দেখবেন বিশেষ কোনো পোস্টার অথবা বিশেষ কোনো আয়াত আরবিতে কোনো কিছু লেখা, যেমন ধরেন হাজা মিন ফজলে রাব্বি, সমস্ত কিছু সৃষ্টিকর্তার মহানুভবতা, অথবা হয়তো দেখবেন রাব্বি জিদনি ইলমান, হে প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও, খুব সহজে বুঝতে পারবেন এই বাসার মালিক একজন মুসলিম, অথবা হয়তো দেখবেন আল্লাহু আকবার, সহজ। এখন প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, নতুন নতুন লেভেল আসছে, এইসব প্রযুক্তির সাহায্যে হয়তো আপনার ঘড়িতে দেখবেন আজান দিচ্ছে, আজান ক্লক, কোথাও বেল বাজলেই শুনবেন আসসালামু আলাইকুম, এরকম নতুন নতুন লেভেল আবিষ্কার হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরও কাজে লাগবে। আর যদি আপনারা কোনো অফিসে যান, হয়তো সেই অফিসে কোনো লেখা দেখলেন অথবা কোনো পোস্টার, যাতে বোঝা যায় এই অফিসের মালিক একজন মুসলিম। যদি আপনারা আইআরএফ এর অডিটোরিয়ামের ভেতরে ঢোকেন, সবপ্রথমে যে আয়াতটা লেখা দেখবেন ইন্নাদ দিন ইন্দাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র দিন যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা ইসলাম, ডাইরেক্টলি, সমস্যা নেই, বুঝবেন এই জায়গাটার মালিক হচ্ছেন একজন মুসলিম। যদি কোনো যানবাহনে চড়েন, কোনো গাড়িতে, সেখানে কোনো স্টিকার লাগা দেখতে পারেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এখনকার দিনে আমি মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমার বন্ধুদের জন্য বিভিন্ন গিফট নিয়ে আসি, যেমন বিভিন্ন ইসলামিক জিনিস। এরকম একবার জেদ্দায় গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা নতুন যন্ত্র, সে যন্ত্রটা লাগানো হয় গাড়িতে, যখনই আপনি গাড়িতে স্টার্ট করবেন, যখন গাড়িটা চালু করবেন, যন্ত্রটা বলবে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ যি সাকরালানা হাযা ওয়া মা কুন্না আলাইহিল মুকরিমিন, দোয়া পড়া শুরু করবে। যাত্রা শুরুর আগে আমাদের নবীজি বলতে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহর নির্দেশনা চাই যাতে তিনি আমার বাহনকে নিয়ন্ত্রণ করেন, ইত্যাদি। আপনার পাশে যে লোক বসে আছে সে দোয়াটা না জানলে তখন মুখস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অনেক উপকার পাবেন, এরকম অনেক লেভেলই দেখতে পাবেন। আমি যখন প্রথমবার মিল্লাত নগরে এসেছিলাম,
এসেছিলাম সে রায়টের পরে, এটা ছিল 1993 সালের দিকে, প্রায় 5 বছর আগে। প্রথমবার যখন মিল্লাত নগরে আসি, সেখানে আসার পর আমি পড়লাম বিভিন্ন বিল্ডিংয়ের নাম, আল মক্কা, আল মদিনা, মুজ্জালিফা, আরাফাত, মিনা। বিশ্বাস করেন মন ভরে গিয়েছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল। সেখানে পুরো কলোনি, আমি জানি যে এটা মুসলিমদের একটা বড় কলোনি। আর যখন ভেতরে ঢুকলাম, মক্কা, মদিনা, মুজ্জালিফা, মিনা, আলহামদুলিল্লাহ, আমার তখন খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা বিল্ডিং যখন নামটা পড়বেন, যে কেউ বুঝবে এগুলো মুসলিম বিল্ডিং। আর মিল্লাত নগরে যেসব লোকজন থাকে, তারা যখন বাইরে যায় আর বলে, কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থাকেন, তখন তারা বলে আমি মিল্লাত নগরে থাকি। প্রশ্ন করে তখন বোঝা যায় সে একজন মুসলিম। আপনি যেখানে থাকেন সেটা দিয়েও বোঝা যায় যে আপনার ধর্ম কি, আলহামদুলিল্লাহ। তবে দুর্ভাগ্যের কথা, আমি যখন পরের বার আসলাম তখন দেখলাম যে বিল্ডিংয়ে লেভেলটা আছে, তবে যারা সেই বিল্ডিংয়ে থাকে তাদের কোনো লেভেল নেই। যখন তারা বাইরে যায়, লোকে তাদের দেখে হয়তো বুঝতে পারে না সে একজন মুসলিম না মুসলিম। আমি মিল্লাত নগরের সব লোকের কথা বলছি না, আমি অনেককেই দেখেছি আলহামদুলিল্লাহ যাদের লেভেলটা আছে। তাহলে ইনশাল্লাহ পরের বার যখন মিল্লাত নগরে যাব, ইনশাল্লাহ এটা দেখে খুশি হব, বিল্ডিংয়ের নামগুলো ইসলামিক হওয়ার পাশাপাশি এই লেভেলটা সেখানকার প্রত্যেক মানুষের মধ্যেই আছে। ইনশাল্লাহ আশা করি এরকমটাই দেখব। এর পরের বার মিল্লাত নগরে আসব, আপনাদের সবাই ইনশাল্লাহ তারা যে বিল্ডিংগুলোতে থাকে তার লেভেলের পাশাপাশি তারা নিজেরাই এইসব লেভেল ব্যবহার করবে। যখন তারা বাইরে যাবে, লোকজনও বুঝবে যে এই লোক মুসলিম অথবা সে একজন মুসলিমা, একজন মুসলিম নারী। একজন মুসলিম কখনোই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাবে না, শুধুমাত্র যে কারণে মুসলিমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে চায় না, সেটা হলো যখন সে মানতে পারে না যে ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। সে শুধু নামেই মুসলিম হতে পারে, কোন মুসলিম পরিবারে জন্ম হয়েছে, একটা নাম আছে মুসলিম, তা না হলে কোন মুসলিমই তার লেভেলটা লাগাতে ভয় পাবে না। সে তখনই ভয় পাবে যখন সে উত্তরগুলো জানে না। কারণ যদি লেভেলটা পড়েন, আপনি তাহলে বলছেন যে আমি হলাম সেই লোক যে ইসলাম ধর্ম মানে, সত্যিকারের ধর্মটা মানে, একজন সত্যিকারের মুসলিম। আর যখনই সত্যের সাথে মিথ্যের প্রতিযোগিতা হয়, সত্য সবসময় টিকবে, সত্য সবসময় জিতবে। অনেক লোক ভয় পায় যদি মানুষ জানে যে আমি একজন মুসলিম তাহলে আমার কাছে কাস্টমাররা আসবে না, অমুসলিম কাস্টমাররা আমার কাছে আসবে না, সে ভয় পায়। কিন্তু ইসলাম সম্পর্কে যদি সে জানে, যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, সে সত্যের ধর্ম মানে, তাহলে ইনশাল্লাহ সে তার ব্যবসাতেও সফল হতে পারবে। কারণ কোরআন পরিষ্কারভাবে বলছে, আর এই উদ্ধৃতিটা দিয়েই আমি লেকচার শেষ করতে চাই, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। ওয়াখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব, প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন করবেন আজকের বিষয়ের উপর, ইফ দ্য লেবেল শোজ ইউর ইন্টেন্ট, ওয়্যার ইট। আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে করার চেষ্টা করবেন, একবারে আপনারা মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন। আমার নাম ডাক্তার আবুবকর তাহের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা শুনেছিলাম যে 1993 সালের রায়োটে, সে সময় যেসব লোক ইসলামের লেভেল লাগাতো তাদেরকে তখন খুঁজে বের করে মেরে ফেলা হয়েছিল এই বোম্বেতেই। এমন পরিস্থিতিতে আমার মতে তখন লেভেল না লাগানোই ভালো, কারণ তখন জীবনের উপর ঝুঁকি থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই, আপনি প্রশ্ন করলেন যে 1992 আর 1993 সালে বোম্বেতে যে রায়ট হয়েছিল, অনেক মুসলিমই তখন খুব ভয় পেয়েছিল আর অনেকেই লেভেল খুলে ফেলেছিল, তাই এ ধরনের পরিস্থিতিতে লেভেলটা খুলে রাখা যায় কিনা।
সব নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে। আর কোরআন পরিষ্কারভাবে বলছে যে জবরদস্তি করা হলে, যদি জবরদস্তি করা হয় অনিচ্ছাকৃতভাবে, আপনি তখন শিরক করতে পারেন। যেমন ধরেন, কেউ এসে বন্দুক ধরলো একেবারে সোজা আপনার মাথায় আর প্রশ্ন করলো আপনি কি মুসলিম না মুশরিক। আপনি নিজে এটা জানেন যে আপনি একজন মুসলিম, তবে জীবন বাঁচানোর জন্য সে অবস্থায় একেবারে শেষ উপায় হিসেবে কোরআন এটা সুযোগ দিয়েছে যে আপনি এ ধরনের ক্ষেত্রে মিথ্যে বলতে পারেন। যদি জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে শুধুমাত্র সেই সব ক্ষেত্রে, ধরেন রায়ট চলছে আর আপনি অমুসলিম এলাকায় আছেন, আর ধরেন আপনি রাস্তায় বের হলেন তখন আপনার উপর হামলা করা হলো, আর এই ধরনের ক্ষেত্রে যদি আপনার লেভেলটা খুলে ফেলেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ধরেন কোনো রায়টের সময় একজন অমুসলিম আপনার মাথায় বন্দুক ধরে বলল মুসলিম না অমুসলিম, আপনি তখন বলতে পারেন আপনি মুসলিম, হয়তো শহীদ হবেন, অথবা বলতে পারেন আমি একজন অমুসলিম, হয়তো বেঁচেও যেতে পারেন। আপনি ভাববেন আমি এখানে মারা গেলে কেউ হয়তো দেখবেও না, তাহলে লাভটা কি? নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি অথবা বলতে পারি আমি একজন অমুসলিম, কোরআনই অনুমতি দিয়েছে। এখানে কেউ নিজেকে অমুসলিম দাবি করে নিজের জীবন বাঁচাতে পারে যাতে পরে ইসলাম প্রচার করতে পারে, আলহামদুলিল্লাহ। আবার ধরেন কেউ আমাকে স্টেজের উপর জিজ্ঞেস করলো যেখানে হাজার হাজার লোক আমাকে দেখতে পাচ্ছে, আপনি কি মুসলিম না অমুসলিম? সুযোগ এখানে দুটোই থাকছে, বলতে পারে আমি মুসলিম বা অমুসলিম। তবে এখানে আমার হিকমায় কথা বলে যে যদি নিজেকে মুসলিম বলি, হাজার হাজার মানুষ এটা দেখছে, তাদের মনোবল বাড়ছে, তাই আমি এখানে নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ। তাই কোরআন দুটোর অনুমতি দিয়েছে জবরদস্তি হলে। পবিত্র কোরআনে সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি অনন্য উপায় হয়ে তোমরা আল্লাহর আদেশ অমান্য করো, আল্লাহ রহমানুর রাহিম, আপনি জানেন যে শুকরের মাংস খাওয়া হারাম, যেখানে অনন্য উপায় হয়ে খাবারের অভাবে মারা যাচ্ছেন আর সেখানে শুকরের মাংস পাওয়া যায়, ধরেন কোনো জাহাজে চড়েছেন সেখানে আর কোনো খাবার নেই আর কেউ আপনাকে খেতে দিল শুকর, বেঁচে থাকার জন্য আপনি সেটুকু খেতে পারেন, যেটুকু না খেলে আপনি মারা যেতে পারেন, একেবারে পেট ভরে খাবেন না, কিন্তু যখনই আপনি ডাঙায় উঠবেন শুকরের মাংস তখন হারাম। তাই জীবন বাঁচানোর জন্য ইসলামের অনুমতি দিচ্ছে জবরদস্তির সময় অনন্য উপায় হয়ে যদি আল্লাহর আদেশ অমান্য করেন, আল্লাহ রহমানুর রাহিম, এখানে এই সুযোগটা আছে যদি মনে হয় আপনার জীবন হুমকির মুখে অথবা আপনি মানসিক চাপ সহ্য করতে পারছেন না, সমস্যা নেই। তবে আলহামদুলিল্লাহ আমি এ কথা জানি কিছু লোক লেভেল খুলে ফেলেছিলেন আর তাদের অনেকেই পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হলো তারা আবার সেই লেভেলটা লাগালেন। তবে আমি এমন অনেক মুসলিমকে চিনি যারা এই রায়টের আগে লেভেলটা লাগাতো না, কিন্তু পরবর্তীতে রায়টা দেখে তাদের মনোভাব বদলে গেল, তারপর তারা লেভেল লাগাতে শুরু করলো। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মুসলিমকে চিনি আলহামদুলিল্লাহ যারা এই রায়টের পরে লেভেলটা লাগিয়েছিল। তারা রায়টের সময় পরিস্থিতিটা দেখেছিল, আমরা সমস্যার ভেতরে আছি, আমাদের নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়া উচিত। তারপর সে রায়টের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হলো আলহামদুলিল্লাহ, অনেক মুসলিমই সে রায়টের পর লেভেলটা লাগিয়েছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আজম নায়ার। আমার প্রশ্নটা খুবই কমন, যেটা অনেকের মনে রয়েছে যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো আসসালামু আলাইকুম কোনো অমুসলিমকে, অথবা সে যদি আমাকে বলে আসসালামু আলাইকুম তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম? একটু বুঝিয়ে বলবেন ভাই। একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সে কি কোনো অমুসলিমকে বলতে পারে আসসালামু আলাইকুম, অথবা কোনো অমুসলিম বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম? আমি এ কথাও জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম। এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে, এগুলো আছে সহি মুসলিমে। আর যদি সহি মুসলিম পড়েন 3 নম্বর খণ্ড বুক অব সালাম অধ্যায় নম্বর 904 হাদিস নম্বর 5380 থেকে 5390 পর্যন্ত 11টা হাদিস আছে, এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে। তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন, প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে আসসালামু আলাইকুম, কথাটার অর্থ আপনি মৃত্যুমুখে পতিত হন। যখন ইহুদিরা তোমাদের বলে আসসালামু আলাইকুম আপনি মৃত্যুমুখে পতিত হন, নবীজি বলছেন তখন তাদের বলো আলাইকুম, আপনাদের ক্ষেত্রেও সেটাই হোক। তাই এখানে আসলে বলা হয়েছে যদি কোনো অমুসলিম জেনে শুনে আপনার অশুভ কামনা করে আসসালামু আলাইকুম, শুনে হয়তো মনে হবে আসসালামু আলাইকুম,
তারা আসলে বলছে আপনি মৃত্যু মুখে পতিত হন। আপনি তখন উত্তরে তাকে বলবেন আলাইকুম, আপনারও তাই হোক। তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন যদি কোনো মুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি তখন বলবেন আলাইকুম। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উত্তর পাবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। আসুন দেখি কোরআন কি বলে সালামের উত্তর দেওয়ার ব্যাপারে। আমি আমার লেকচারও বলেছি সূরা নিসার 86 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইজা খুয়িতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, যে যদি কেউ তোমাদের অভিবাদন করে প্রত্যুত্তর জানাও আরো উত্তম ভাবে, অথবা সেই অভিবাদনের অনুরূপ করে অভিবাদন জানাও তাদের, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। সালামের উত্তর দেয়া নিয়ে কথা বললে আমরা তাদের উত্তর দিতে পারি। তাহলে এই প্রশ্নটার ব্যাপারে কোনো অমুসলিম যদি বলে আসসালামু আলাইকুম, আপনি কি উত্তর দেবেন? কোরআনের এই আয়াতটা বলছে আরো ভালো করে উত্তর দিতে পারেন অথবা একইভাবে। একথাই পবিত্র কোরআন বলছে। আর আপনি কি প্রথমে সালাম দিতে পারেন? আমাদের নবীজির হাদিস বলছে, এটা হচ্ছে সহিহ মুসলিমে, যদি আহলে কিতাবের লোকদের দেখো ইহুদি বা খ্রিস্টান তাদের সালাম দিও না ইত্যাদি। এ ব্যাপারটা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। তবে যদি পবিত্র কোরআন দেখেন, কোরআন আর সহিহ হাদিস এগুলোই আমরা সবসময় অনুসরণ করব। পবিত্র কোরআনের সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম, তার বাবা ছিল একজন মুশরিক, তাকে ঘর থেকে বের করে দেয়। তিনি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন। কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলছেন আসসালামু আলাইকুম, আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। এরপর পবিত্র কোরআনের সূরা তাহার 47 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম ইহুদিদের ভাষায় মোজেস আর অ্যারন, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন তারা যখন ফারাও আর অন্যান্যদের কাছে যাবে তখন যেন তাদের বলে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। আর এভাবে আমাদের নবীজিও অনেক চিঠি লিখিয়েছিলেন, সেখানে অমুসলিম রাজাদের বলেছিলেন যে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। এরপর পবিত্র কোরআনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে যদি অজ্ঞ ব্যক্তিরা আসে তাদের বলো কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন। অজ্ঞ ব্যক্তি আপনার সামনে আসলে তাদের উদ্দেশ্যে বলেন কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন। এরপর পবিত্র কোরআনের সূরা কাসাসের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য, তোমাদের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম। তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। কোরআন বলছে তাদেরকেও সালাম বলো, তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন। আর যদি এই আয়াতগুলোর তাফসির পড়েন আপনারা, আপনারা যদি কুর্তুবীর তাফসির পড়েন, কোরআনের সূরা মারিয়াম 47 নম্বর আয়াতের তাফসির পড়েন, বলা হয়েছে এখানে এই আয়াতটার ব্যাখ্যা দেয়া হয়েছে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বললেন যে আপনি শান্তিতে থাকুন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। বেশিরভাগ বিশেষজ্ঞরাই তারা বলেন, আলেম ওলামাগণ তারা বলেন এই সালাম এটা আসলে শুধু একটা অভিবাদন, যেমন বলে ফেয়ারওয়েল, এখানে কাউকে রক্ষা করার কথা বলা হয়নি, তাদের মতে এটা শুধু একটা অভিবাদন। আর কুর্তুবী তিনি তার তাফসিরে বলেছেন যে কথা বলেছেন তাবরি, তার মতে এই কথাটার অর্থ হলো শান্তি। এরপর যদি আপনারা নাকাশের কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে মুসলিমদের জন্য এটার অনুমতি আছে, তারা অমুসলিমদের সালাম দিতে পারবে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে এখানে সালাম দেয়া হচ্ছে শুধুমাত্র অভিবাদন হিসেবে, রক্ষা করার কথা বলা হয়নি। এছাড়া আপনারা যদি কুর্তুবীর কথাগুলো পড়েন, আমি সেই কথাগুলোর সাথে একমত যে কথাগুলো বলেছেন ওয়াইনা, তিনি বলেছেন আর ব্যাখ্যা হিসেবে তিনি সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতের কথা বলেছেন, বলা আছে আল্লাহ নিষেধ করেন না তোমাদের সেই লোকদের সাথে ন্যায় বিচার করতে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আর তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন, তার মানে আপনারা তাদের সাথে ন্যায় বিচার করবেন যারা ধর্ম নিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অথবা স্বদেশ থেকে বহিষ্কার করেনি।
তিনি এরপর আরো বলেছেন যে পবিত্র কোরআনের সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিসসালামের জীবন দর্শনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ইব্রাহিম আলাইহিসসালাম যেসব কাজ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে ভালো আদর্শ খুঁজে পাবেন। তিনি যদি মুশরিক বাবাকে সালাম দেন আপনি কেন পারবেন না? তাহলে বিশেষজ্ঞরা বলেন, আপনারাও দেখবেন যদি তাফসিরগুলো পড়েন, অনেকগুলো তাবরিজ তাফসির, আর ইবনে কাসির তিনি কোরআনের অনুবাদ আর ব্যাখ্যা করেছিলেন, আর সূরা নিসা 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ তোমাকে অভিবাদন করে আরো উত্তম রূপে উত্তর দাও, এখানে মুসলিমদের কথা বলা হয়নি, এটা আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো সৃষ্টি হতে পারে। তাহলে আপনারা দেখছেন এমন কিছু কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে তাদের সালামের উত্তর না দেয়াই ভালো, শুধু বলেন আলাইকুম। তবে আরেক দল বিশেষজ্ঞ বলছেন যে সালামের উত্তর দিতে পারেন, আপনি তাদের সালাম দিতে পারেন অথবা সালামের উত্তর দিতে পারেন তার চাইতেও ভালোভাবে। আমি এখানে সেই সব বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারেন অমুসলিমদের, কারণ আপনারা যদি ইবনে মাসুদের লেখাগুলো পড়েন সেখানে আপনারা দেখবেন তাকে প্রশ্ন করা হয়েছিল অমুসলিমদের কি সালাম দিয়ে অভিবাদন জানানো যায়, তিনি বলেন হ্যাঁ, তার সঙ্গীদের সাথে এমনটাই করেছিলেন আর বলেছিলেন আমরা মুসলিমরা শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। আপনারা যদি আবু ওসামা রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে তিনি সালাম দিতেন অমুসলিমদের, ইহুদি খ্রিস্টান সবাইকে সালাম দিতেন। তাহলে বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে আপনারা সালাম দিতে পারেন। আবার অনেকে বলেন যে এখানে আমাদের বলা উচিত আলাইকুম। আমি তাদের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারবেন, অমুসলিম কাউকে সালাম দিতে পারবেন আর তাদের আলাইকুম আসসালামও বলতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে করা হচ্ছে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সাধারণত মনে করা হয় যে টাই হলো ক্রসের প্রতীক, তাহলে আপনি কেন খ্রিস্টানদের লেবেলটা পড়েছেন? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর আমিও খুশি যে এই প্রশ্নটা করেছেন যাতে করে ভুল ধারণাগুলো ভাঙা যায়। আপনি প্রশ্ন করলেন যে টাই হলো ক্রসের প্রতীক, খ্রিস্টানদের প্রতীক, তাহলে আমি কেন একজন মুসলিম হয়ে টাই পরে আছি? আর আমি জানি অনেক মুসলিম মনে করেন যে টাই এটা হলো ক্রসের প্রতীক। তবে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, খ্রিস্টানদের কোন ধর্মগ্রন্থেই একথা উল্লেখ করা নেই যে গলার টাই হলো খ্রিস্টানদের ক্রসের প্রতীক। যদি এমনটা হয় হাদিস পরিষ্কারভাবে বলছে আপনি সেই পোশাক করবেন না যেটা অবিশ্বাসীদের পোশাকের মতো হয়, যদি সেটা অমুসলিমদের বিশেষ প্রতীক হয়ে থাকে তাহলে সেই লেবেলটা লাগাতে পারবেন না, সেটা হারাম। আপনি বাইবেলে এমন কোন কথা পাবেন না, বাইবেলে কোনো অনুচ্ছেদে একথা পাবেন না যেখানে বলা হয়েছে যে গলার টাই হলো ক্রসের প্রতীক। আমি আরো জানি যে অনেক মুসলিম পশ্চিমা কালচার পছন্দ করেন না, তাদেরকে দোষ দিচ্ছি না। আমি যেটা বলবো, আপনি যদি দেখেন অমুক জিনিসটা ক্ষতিকর, যদি আপনি দেখেন পশ্চিমারা কোনো খারাপ কাজ করছে আপনি সেটার প্রতিবাদ করবেন, কিন্তু তারা যে ভালো কাজগুলো করে তাতে কোনো ক্ষতি নেই যদি সেগুলো মেনে নেন, আর যেগুলো নিরপেক্ষ সেগুলোতেও ক্ষতি নেই, এগুলো তো আপনার প্রতিবাদ করার দরকার নেই। কিছু মুসলিম পশ্চিমাদের কালচারটাকে এতটাই অপছন্দ করেন যে তারা সবকিছুতে প্রতিবাদ করে। তাই এই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টানদের ধর্মে প্রতীক নয়। এই প্রশ্নটা আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে করা হয়েছে, আমি তখনও সবার সামনেই বলেছি যদি কোনো মুসলিম এটা প্রমাণ করতে পারেন, যে কোনো সময় অকাট্য প্রমাণ করতে পারেন যে গলার টাই এটা ক্রস বা খ্রিস্টান ধর্মের প্রতীক, আমি সবার আগে টাই খুলে ফেলবো আর আমি সবাইকে বলবো আপনারা কেউ টাই পরবেন না। টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক নয়, এটা কোনো দিক থেকে ক্রসের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। টাই নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা, শোনা কথা না, বিশেষজ্ঞরা বলেছেন কিভাবে টাইয়ের প্রচলন হলো। কিছু বিশেষজ্ঞ বলেন ঠান্ডা আবহাওয়ার দেশে লোকজন টাই পরে তাদের ভারী জামা কাপড়গুলো আটকে রাখতো, দেখবেন ঠান্ডা দেশের লোকজন উলের পোশাক পরে, এটা কালচারাল ড্রেস, এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না। আপনারা পৃথিবীর সব জায়গায় দেখবেন খ্রিস্টানরা টাই পরে, খ্রিস্টানরা যে টাই পরে আলহামদুলিল্লাহ আমি সেটা জানি, মুসলিমরা টাই পরে, হিন্দুরা টাই পরে। গলার টাই আসলে খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস, আর মুসলিমদের অনুমতি দেওয়া আছে যে তারা সেগুলো করতে পারবে যে জিনিসগুলো ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না। যদি সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায়, যেমন হাফ প্যান্ট পরা, এটাও পশ্চিমাদের একটা কালচার, আমরা মুসলিমরা এটা পরবো না কারণ পুরুষদের জন্য হিজাব বা আওরা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, মুসলিমরা শর্টস পরবে না, এটার অনুমতি নেই। আপনি গাড়িতে চড়ছেন, গাড়ি আবিষ্কার করেছিল খ্রিস্টানরা, পশ্চিমারা, আমি কি বলবো খ্রিস্টানরা গাড়ি আবিষ্কার করেছে তাই আমি এতে চড়বো না? প্লেনের ক্ষেত্রে একই কথা, সেখানেও কি এই কথা বলবো না যে জিনিসগুলো শরিয়ার বিরুদ্ধে সেগুলো করবো না?
টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক না। গলার টাই লোকে বলে এটা নাকি ক্রসের মতো দেখতে। টাই খুলে উপরের অংশটা সোজা করে ধরেন, ক্রসের মতো দেখাবে। আমি বলি আপনারা যে কুর্তা পরেন সোজা করে ধরেন, সেটা আরো বেশি ক্রসের মতো লাগবে। তাই আপনি নিজের কল্পনা দিয়ে চলবেন না, ও কুর্তা তো ক্রসের মতো দেখতে তাই আমি কুর্তা পরবো না, এটা কি বলতে পারি? এমন কথা কি বলতে পারি? আর নবীজি বলেছেন যে পোশাক কোন বিশেষ একটা ধর্মের প্রতীক সেই পোশাকগুলো পরবে না। টাই জিনিসটা খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস, এটা ফরজ না যে অবশ্যই করতে হবে, আমি কথা বলছি না। যদি না পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তবে আমি মাঝে মধ্যে পশ্চিমা দেশে যাই, এটা পড়লে অনেক রকম সুবিধাও আছে। আর ইসলাম যদি নিষেধ না করে সেটা পড়তে আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম যদি নিষেধ করে আমি এমন কিছু পরব না যেটা ইসলাম নিষেধ করে, আমার লাভ হলেও না, তবে এই গলারটাই আলহামদুলিল্লাহ ইসলাম এটার অনুমতি আছে, তাই এটাতে কোনো সমস্যা নেই যদি মুসলিমরা টাই পরে। আশা করি উত্তরটা পেয়েছেন। সালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হলো কিছু মুসলিম আছেন যারা এমনটা বলেন যে তারা টুপি পরেন না, দাড়ি রাখেন না, কারণ তাদের হয়তো অনেক সময় অনেক অনৈসলামিক কাজ করতে হতে পারে, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যা বলা ইত্যাদি। এ ধরনের ক্ষেত্রে ইসলামেরই বদনাম হবে যদি তাদের মুসলিম হিসেবে শনাক্ত করা যায়, তারা কি সঠিক? ভাই আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম আছেন যারা বলেন, যুক্তি দেন যে আমরা মুসলিম লেভেল পরি না টুপি আর দাড়ি, কারণ আমাদের অনেক সময় বিভিন্ন খারাপ কাজ করতে হতে পারে, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যে বলা, তাই আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না। ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ তারা কিছুটা চিন্তা করে, সেজন্য তারা বলে যে তারা এই লেভেলটা পড়তে চান না। আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন, একদল হতাশাবাদী আর একদল আশাবাদী। হতাশাবাদী লোক কোনো কিছু সবসময় নেগেটিভ ভাবে চিন্তা করে, আর আপনি যাদের কথা বললেন তারাও এই দলের। আমরা লেভেলটা পড়ি না কারণ কোনোদিন হয়তো খারাপ কাজ করব, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যে বলা, আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না। আমি তাদেরকে বলবো আপনারা কেন আশাবাদী হচ্ছেন না, যে ধরেন কোনো এক সময় খারাপ কাজ করতেন, তারপর যখন লেভেল পড়া শুরু করলেন টুপি আর দাড়ি, আর ধরেন এমন ঘটনা ঘটলো যে আপনাকে হয়তো ঘুষ দিতে হবে, আপনি তখন ভাববেন ও আমি তো লেভেলটা পড়েছি, আমি কিভাবে ঘুষ দেব? আপনি ঘুষ দেবেন না আলহামদুলিল্লাহ। ধরেন এমন ঘটনা ঘটলো যে কাউকে ঠকাতে হবে, আপনি ভাববেন আমি তো লেভেল পড়েছি, এখন তো ইসলামকে আমি ছোট করতে পারি না, আমি কি করে ঠকাবো? অথবা ধরেন আপনাকে কোনো জায়গায় মিথ্যে বলতে হবে, তখন ভাববেন ও আমি তো লেভেল পড়েছি টুপি আর দাড়ি, মিথ্যে বলবেন না। এতে করে এই দুনিয়াতে যদি উপকার আপনি না পান, পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পরকালের জীবনে অনেক উপকার পাবেন। আমি কোরআনের একটি আয়াত দিয়ে লেকচার শেষ করেছিলাম, পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত, আপনি যদি মুসলিম হন, মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, সে মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গর্ববোধ করে, সত্যের ধর্ম পালনে গর্ববোধ করে, যদি সে সত্যিকার মুসলিম হয় তাহলে সত্যকে মেনে চলবে। আর পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। আমি এইসব লোকদের বলবো যে যদি আপনাদের মনে হয় যে কখনো খারাপ কাজ করবেন আর লেভেল পড়া থাকলে ইসলামেরই বদনাম হবে, এখানে হতাশাবাদী না হয়ে আপনারা বরং আশাবাদী হন, আপনারা লেভেলটা পড়েন, ইনশাল্লাহ আপনারা আরো ভালো মুসলিম হবেন। আর যদি মুসলিম উম্মা নিয়ে চিন্তিত থাকেন আর ইসলাম ধর্ম নিয়ে, এতে মুসলিম উম্মার উপকার হবে না, উপকার হবে আপনার, উপকার হবে আপনার, আর এতে করে আপনারা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম ফুরকান খান, আমি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার আর পেশায় একজন ব্যবসায়ী, আর আমি যে কোম্পানিতে কাজ করে থাকি সেখানে বেশিরভাগই হিন্দু আর জৈন। আমি দেখেছি যে সেসব মুসলিমদের তারা অন্যভাবে দেখে যারা মাথায় টুপি পরে আর মুখে দাড়ি রাখে। আমি আপনার কাছে জানতে চাই, আমিও ইসলাম আর অন্য ধর্ম নিয়ে পড়াশোনা করছি, ইসলাম প্রচারের জন্য আমরা কি এই টুপি আর দাড়ি বাদ দিতে পারি? আমি দেখেছি যে এভাবে তাদের বোঝানো অনেক সহজ হয়।
ভাই আপনি বললেন যে আপনি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে রহমত দিন। আপনি বললেন যে লেবেলগুলো যদি না লাগান, অর্থাৎ মাথার টুপি আর দাড়ি, এতে করে সহজে ইসলাম প্রচার করতে পারেন, আপনার তাই মনে হয়? প্রত্যেকের মতে স্বাধীনতা আছে। ভাই আমিও কিন্তু ধর্ম প্রচারের লাইনে আছি। আমি জানি না আপনি কতখানি দাওয়ার কাজ করেন, আলহামদুলিল্লাহ আমি পৃথিবী জুড়ে দাওয়া দিয়ে বেড়াই, এই টুপিতে কখনোই আমার কোনো সমস্যা হয়নি। আমাকে মাত্র একটা উদাহরণ দেন, আপনি যদি দায়ী হন তখন এই টুপি কোনো অসুবিধা করে? অবশ্য যদি আপনি দায়ী না হন, যদি আপনি বস্তুবাদী হন, যদি কোনো অমুসলিম জানে যে আমি মুসলিম, সে তাহলে আমার দোকানে আসবে না। যদি আপনি এমন বস্তুবাদী হন তখন হয়তো আপনি ভাববেন এতে ক্ষতি হবে। তবে আপনি বিভিন্ন ধর্ম নিয়ে পড়েছেন, জৈনদের সাথে আছেন ইত্যাদি, ভাই আমি ফুল টাইম দায়ী আলহামদুলিল্লাহ। আপনার অভিজ্ঞতা থেকে এমন একটা ঘটনার কথা বলেন যেখানে টুপির কারণে আপনি কোনো সমস্যায় পড়েছেন। আলহামদুলিল্লাহ এতে সুবিধাই হয়, এতে করে আমি বিভিন্ন সুবিধা পাই। আসল কথা হলো এমন পরিস্থিতি আসতে পারে যে আপনি জানেন না যে কিভাবে সামলাতে হবে। তাই কোরআন বলছে, সূরা নাহলের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, কোনো এক্সপার্টের কাছে যান, তিনি দেখাবেন কিভাবে সমাধান করতে হবে। এমন সিদ্ধান্ত নেবেন না যেটা ভুল। হ্যাঁ ভাই, সমস্যাটা বলেন, আমি সমাধান দিচ্ছি। আসলে আপনি একজন ফুল টাইম দায়ী। আমি ফুল টাইম দায়ী না, আমি ব্যবসা করি, এর পাশাপাশি আমি দাওয়া দেই। যখন আমার অফিসে থাকি আমি অফিসের লোকজনের সাথে কথা বলি, ধর্ম নিয়ে বলি, আর আলহামদুলিল্লাহ দু একজনকে আমি বোঝাতেও পেরেছি। তবে আমি যেটা দেখেছি যে গুজরাট অঞ্চলের লোকজন এছাড়া অন্যরাও তারা এই টুপি দাঁড়িয়ে এড়িয়ে চলে। আমার এক কলিগের দাঁড়িয়ে আছে, তারা তার কাছে যায়ই না, তবে আমি যখন তাদের সাথে কথা বলি তখন দেখি তারা আমার কথা শুনছে। তাই মনে হয় যে এইভাবে ইসলাম প্রচার করা আরো সহজ। ভাই একটা উদাহরণ দিলেন, তার কলিগের কথা বললেন, বললেন আমার মতো ফুল টাইম দায়ী নন, কথা বদলালেন, প্রথমে বললেন বিভিন্ন ধর্মের ছাত্র, এখন বললেন ফুল টাইম দায়ী নন। আপনাকে কেউ ফুল টাইম দায়ী হতে বাধা দিচ্ছে না, এটা সবচেয়ে ভালো পেশা। একজন মেডিকেল ডাক্তারের চেয়েও ভালো, আমি একজন ডাক্তার ছিলাম, আরো ভালো পেশার জন্য ডাক্তারি ছেড়ে দিয়েছি। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মিন আসানু কালা মিম্মান দাআ ইল্লাল্লাহি ওয়া আমিলা সালিহাও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি চাইতে কে ভালো যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৎকর্ম করে আর বলে আমি প্রথমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি। শ্রেষ্ঠ পেশা হলো ইসলামে দাওয়া দেওয়া। ভাই ফুল টাইম দায়ী হওয়ার আগে আমি একটা মেডিকেল কলেজে পড়তাম, আমার বেশিরভাগ ক্লাস ফ্রেন্ডই ছিল অমুসলিম, কট্টর মুসলিমদের একদম পছন্দ করতো না। তারপরও তারা পছন্দ করতো না কারো মুখে দাড়ি আর মাথায় টুপি, তবে আলহামদুলিল্লাহ আমাকে পছন্দ করতো কারণ হিকমা ব্যবহার করতাম। কোরআন বলছে কিভাবে দাওয়া দিতে হবে, সূরা নাহালের 125 নম্বর আয়াতে বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও, সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। আপনাকে হিকমা ব্যবহার করতে হবে দাওয়ার সময়। আর যদি আপনার হিকমা ব্যবহার করেন, টুপি আর দাড়ি আপনাকে কোনো সমস্যায় ফেলবে না। আপনি বলতে পারবেন সেই অমুসলিম বন্ধুদের যে একজন মুসলিমের সাথে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ, তার মুখে দাঁড়িয়ে আছে, সেই লোকের বয়স খুবই কম, একেবারে কম, তার নাম হলো জাকির, বলেছে সে অমুসলিমদের সাথে কথা বলবে, আপনাদেরও ভালো লাগবে, তার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, আপনাদেরও ভালো লাগবে, তাদেরকে ক্যাসেটটা দিতে পারেন। যদি তাদের সাথে দেখা করতে না পারি তাহলে আমার ক্যাসেটটা দেন, তারপর ফলাফলটা দেখেন। আমি অমুসলিমদের সঙ্গে থাকি না আলহামদুলিল্লাহ, তবে এই ক্যাসেটগুলো অসম্ভবকে সম্ভব করেছে। আপনি একজন অমুসলিমকে বোঝানোর কথা বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি হাজারো অমুসলিমকে বুঝিয়েছি আমার কথা দিয়ে আলহামদুলিল্লাহ। তাই এটা আসলে একটা ভুল ধারণা, আপনি হীনমন্যতায় ভুগছেন। যদি মানেন ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাচ্ছেন কেন? একটা উদাহরণ দেই, ধরেন একজন বয়স্ক লোক, তিনি খুবই বৃদ্ধ, বার্ধক্যে জর্জরিত, তিনি বলছেন আমার কাছে আছে জাদুর পানি, এটা খেলে আপনার শক্তি বাড়বে, যদি এই পানিটা খান আরো 100 বছর আপনি বাঁচবেন, আপনি হবেন খুবই শক্তিশালী। এই বয়স্ক লোকটার এক পা কবরে চলে গেছে, তিনি এই পানির বোতল 100 টাকা দিয়ে বিক্রি করছেন, কেউ কি সেটা কিনবে? বলছে আমার হাতে এই পানির বোতলের দাম 100 রুপি, যদি এই পানি খান আপনি আরো 100 বছর বাঁচবেন, আপনি হবেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তাকে বিশ্বাস করবেন? তার কথাকে বিশ্বাস করবেন? করবেন না। কেন? লোকটার একটা পা কবরে চলে গেছে, যদি এই পানিতে কারো শক্তি বেড়ে যায় তাহলে নিজে কেন তিনি খাচ্ছেন না? আপনি ইসলাম প্রচার করছেন আর মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাচ্ছেন, তাহলে কিভাবে ধর্ম পালন করবেন? আপনি ভণ্ডামি করছেন? আপনার খারাপ লাগলে আমি দুঃখিত, যদি মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পান আর বলেন ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে আপনি ভণ্ডামি করছেন। কোন যুক্তিবাদী কি সেই লোকের কাছ থেকে পানির বোতলটা কিনবে যার এক পা কবরে, আর বলছে আপনি যদি এই পানি খান আরো 100 বছর আপনি বাঁচবেন, সবচেয়ে শক্তিশালী হবেন?
এটা তো ভণ্ডামি, মিথ্যাচার হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার সাথেও অমুসলিমদের দেখা হয়, আর তাদের বোঝাতে পেরেছি যখন তাদের সাথে কথা বলি অমুসলিমরা আমার কথা শুনে আলহামদুলিল্লাহ আমাকে শ্রদ্ধা করে, ও আপনাকে তো টিভিতে লেকচার দিতে দেখেছি, তারা আমাকে খুব সম্মান করে, তারা জানে আমি ইসলাম প্রচার করছি। তারা অন্যান্য মুসলিমদের হয়তো চেনে না যাদের দাড়ি আর টুপি পরে, কিন্তু আমাকে ভালোভাবে চেনে, আমাকে সম্মান করে, আমাকে ঘুষ দিতে হয় না, আমি কাউকে ঘুষ দিই না আলহামদুলিল্লাহ, আমাকে শ্রদ্ধা করে, আল্লাহ আমার কাজ সহজ করে দিয়েছেন। যদি আপনি ভয় পান, যদি আপনি হীনমন্যতায় ভোগেন, যদি আপনার মনে কোনো দুর্বলতা থাকে, তাহলে অমুসলিমদের এই কথাটাই মেনে নিচ্ছেন যে যারা মুখে দাড়ি রাখে তারা ভুল করে। আপনি যেটা করবেন আপনার মুখে দাড়ি রাখবেন, আর অমুসলিম বন্ধুদেরকে বলবেন যে আগে আপনারা আমাকে শ্রদ্ধা করতেন কারণ আমার মুখে দাড়ি ছিল না, আপনারা কারো মুখে দাড়ি পছন্দ করেন না, আজ থেকে আমি মুখে দাড়ি রাখা শুরু করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপর আপনি তাদের বলেন, দেখেন ভাই আমি আগের মতোই আছি, আমি আগের মানুষই আছি, শুধু এখন মুখে দাড়ি আর মাথায় টুপি আছে, এখন আমার স্বভাব কি বদলে গেছে? আপনার স্বভাব বদলাবে না, উন্নত হবে আলহামদুলিল্লাহ। তারপর আপনি তাদের বুঝিয়ে বলবেন, দেখেন আপনাদের একটা ভুল ধারণা আছে যে দাড়ি আর টুপি যাদের আছে তারা ভালো মানুষ না, তারা গুন্ডা, তারা মাস্তান। দেখেন আমাকে আপনারা অনেকদিন ধরেই চেনেন, কয়েক সপ্তাহ পরে যখন আপনি আপনার মুখে দাড়ি রাখবেন ইনশাল্লাহ, তখন অমুসলিম বন্ধুদের বলবেন আমার মুখে দাড়ি আর মাথায় টুপি আমার স্বভাব কি বদলেছে? আলহামদুলিল্লাহ, এতে আপনার কাজ সহজ হয়ে যাবে আর আপনি দাওয়া দিতে পারবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটা হলো, হিন্দু কেউ মারা গেলে আমরা কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারবো? বোন আপনি প্রশ্ন করলেন যে হিন্দু কেউ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো কিনা। আর লোকজন সাধারণত ভাবে শুধু কারো মৃত্যুর খবর শুনলেই এই দোয়াটা পড়তে হবে, এটা কোরআনের একটি আয়াত, এটা বলা হয়নি যে শুধু মৃত্যুর খবর শুনলেই এই দোয়াটা পড়তে হবে। যদি আপনার মনে হয় যে কোনো কিছু সেটা ঠিক না, যেমন ধরেন কেউ পড়ে যাচ্ছে তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার মানে এই না যে আমি ভাবছি সে মারা যাবে। কেউ হয়তো ভাববে যখন দোয়াটা পড়বেন, ও লোকটা তো পড়ে গেছে এখনো মারা যায়নি। অনেক মুসলিমই মনে করেন দোয়াটা শুধু তখনই পড়বেন যখন কেউ মারা যায়, এটা একটা ভুল ধারণা। যে কোনো একটা ঘটনা ঘটলে, অপ্রীতিকর কিছু, তখন বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে প্রশ্নের উত্তর দেই, কোনো অমুসলিম মারা গেলে আমরা এই দোয়াটা পড়তে পারবো কি না, এই আয়াতটার অর্থ কি? পবিত্র কোরআনে এই আয়াতের অর্থ হলো তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব। এমনকি অমুসলিমরাও অন্য কোনো জায়গা থেকে তারা আসেনি, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, আল্লাহ তার সৃষ্টিকর্তা, আল্লাহ তার রব, আল্লাহ তার খালেক আলহামদুলিল্লাহ, আর সে আল্লাহর কাছে ফিরে যাবে। এমনকি যদি মুশরিকও হয় তাহলে এই দোয়াটা পড়লে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আপনি তখন তার জন্য প্রার্থনা করবেন না, কারণ একজন লোক যদি মুশরিক হয়ে মারা যায় তার জন্য প্রার্থনা করবেন না। পবিত্র কোরআনের একটা আয়াত, কেউ মুশরিক হয়ে মারা গেলে সে মারা যাওয়ার পর বলতে পারবেন না ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দিন, এই কথা বলতে পারবেন না। পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, কেউ যদি মুশরিক হয় আল্লাহ কখনোই শিরক করাকে ক্ষমা করবেন না, যদি মৃত্যুর আগে সেই মুশরিক অনুতপ্ত হয় আল্লাহ তাকে ক্ষমা করবেন। তবে কেউ যদি মুশরিক অবস্থায় মারা যায় কখনোই সে জান্নাতে যেতে পারবে না, তাই জান্নাতের জন্য দোয়া করতে পারবেন না। আপনি এই কথাটা বলতে পারেন যে আল্লাহর কাছ থেকে সে এসেছে, আল্লাহর কাছেই সে ফিরে গেল, এতে কোনো সমস্যা নেই, আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটা করা হচ্ছে বাম দিকের মাইক থেকে। আমার নাম ফিরোজ, আমি ইঞ্জিনিয়ারিং এর একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আমরা এটা দেখি যে অনেক মেয়েই বাসা থেকে বের হয় একটা বোরকা পরে, আর কলেজ গেটে এসে বোরকা খুলে ফেলে, ভেতরে তারা জিন্স আর টি শার্ট পরে ইত্যাদি। তারা ছেলেদের সাথে যেভাবে মেলামেশা করে সেজন্য তাদের বলা হয় খারাপ চরিত্রের মেয়ে। এজন্য কিছু লোক ভাবে যে যারা বোরখা পরে তারা খারাপ চরিত্রের, আর এ কারণে যারা আসলেই বোরখা পরে তারা অসুবিধার মধ্যে পড়ে। এছাড়াও এমন কিছু মেয়ে আছে, তারা আসলে অমুসলিম কিন্তু বোরখা পরে নিজেদের লুকানোর জন্য যখন তারা ঘুরে বেড়ায় বয়ফ্রেন্ডের সাথে। এ ব্যাপারটা সম্পর্কে কি বলবেন আপনি? ভাই আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম মহিলা আছে যারা বোরখা পরে কিন্তু কলেজে যাওয়ার পর বোরখা খুলে ফেলে, ভেতরে তারা জিন্স পরে, পুরুষের সাথে মেলামেশা করে। মুসলিম মহিলাদের জন্য হিজাব সেটা পালন করতে হবে শুধু পরপুরুষের সামনে। যদি তারা যায় কোনো মহিলা কলেজে, যে কলেজের সব স্টুডেন্টই মহিলা, তখন তারা যাওয়ার সময় বোরখা পরে যায়, আর ক্লাসের ভেতরে যদি শুধু মহিলা থাকে তখন বোরখা খুলে ফেলে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই।
এতে কোনো সমস্যা নেই। তবে আমি জানি আপনি সেই সব কলেজের কথা বলছেন যেখানে পুরুষ নারী একসাথে পড়ে, কোয়েড কলেজ, এইসব কলেজে ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করে, এই ধরনের ক্ষেত্রে এটা ঠিক না। না মেহরাম বা পরপুরুষের সামনে এটা আবশ্যিক যে তারা বোরখা পরবে। যদি এ ধরনের মুসলিম মহিলা এমনটা করে থাকে, তার মানে এই না যে কোনো মুসলিম নারী আর বোরখা পরবে না। আসলে প্রত্যেক সমাজের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে, প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। এইসব কুলাঙ্গারদের দেখে যদি বলেন যে এইসব কুলাঙ্গার তারা সব খারাপ কাজ করছে, সেজন্য আমি এই কাজগুলো করব না, এটা কোনোভাবেই ঠিক হবে না। যেমন ধরেন, যদি কোনো গাড়ি দেখতে চান, একটা মার্সিডিজ বেঞ্জ যেটা মার্কেটে নতুন এসেছে, লেটেস্ট মডেল, আর আপনি এমন একজন লোককে ড্রাইভারের সিটে বসালেন যে গাড়ি চালাতেই জানে না, জানে না কিভাবে চালাতে হয়, তারপর গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, কাকে দোষ দেবেন? গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন? ড্রাইভারকে। এই লোকটা জানে না কিভাবে গাড়ি চালাতে হয়। যদি আপনি গাড়িটাকে পরীক্ষা করতে চান, তাহলে আপনি দেখবেন গাড়িটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি বলছে, গাড়িটা শক্তপোক্ত কিনা, নিরাপত্তার ব্যবস্থা কেমন, অ্যাভারেজ মাইলেজ কত, গাড়িটা কত জোরে চলে, ইত্যাদি ইত্যাদি। আর যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চালানো যায়, তাহলে গাড়ি চালাতে জানে এমন কাউকে সেখানে বসান, ড্রাইভারের সিটে বসান। সেজন্য যদি বলেন যে আমি বোরখা পরবো না, কারণ কিছু মহিলা পুরুষের সাথে মেলামেশা করে আর সুযোগ সুবিধা নেয়, অনেকটা এরকম যে মার্সিডিজ একটা বাজে গাড়ি, কারণ ড্রাইভার সে গাড়িটা চালাতেই জানে না, অযৌক্তিক। প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে। হিটলার, হিটলারকে চেনেন তো? সে 60 লক্ষ ইহুদিদের মেরে ফেলেছিল, 60 লক্ষ ইহুদি। এজন্য কি খ্রিস্টান ধর্মকে দোষ দেব? পারবো না, সে একটা খারাপ দৃষ্টান্ত। একইভাবে কোনো বিশেষ মহিলা যদি এ ধরনের কোনো কাজ করে, এ সময় উচিত হবে অন্যান্য মুসলিম মহিলারাও বলবে, যেহেতু কিছু মুসলিম মহিলা আছে যারা ইসলামের নামে বদনাম ছড়াচ্ছে, আর এই কারণেই আমি বোরখা পরব, আর প্রমাণ করে দেব সবার সামনে যে মুসলিম মহিলারা ভালো। যদি এমন মুসলিম মহিলাদের দেখেন যারা খারাপ আচরণ করছে, যার কারণ তারা হয়তো ভালোভাবে জানে না বা তাদের চরিত্রেও কিছু কলঙ্ক আছে, আমরা মুসলিমরা তখন করব ইসলাম, তাদের যুক্তি দেখাবো, আর একই সাথে আমরা আরো বেশি করে এই লেভেলটা লাগাবো। যেমন ধরেন, যদি মার্সিডিজ কোম্পানি জানতে পারে যে গাড়ি চালাতে জানে না এমন লোক গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তখন তারা বড় করে অ্যাড দেবে যে গাড়ি চালিয়েছিল সে আসলে গাড়ি চালাতে জানতো না, সেজন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাডের পেছনে অনেক খরচ হয়ে যাবে। এভাবে আরো অনেক যুক্তি দেখানো যায়, আর লোকের সামনে প্রমাণ করবেন যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। তাই বলতে পারেন না যে আমি বোরখা পরব না, কারণ বোরখা পরা কিছু মুসলিম মহিলা অনেক খারাপ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেই, যে কিছু অমুসলিম তারা এই বোরখা পরে নিজেদের লুকিয়ে রাখার জন্য, এতে কোনো সমস্যা নেই। এখন অবশ্য তারা লুকিয়ে থাকতে চায় বিশেষ কোনো কারণে, হয়তো আগামীকালে মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি যে কিছু অমুসলিম আছে তারা এগুলো পরে কারণ তারা খারাপ কাজ করে, হয়তো আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। আমরা তাদের বলতে পারি না যে দেখেন আপনারা খারাপ কাজ করছেন, তাদের বলতে পারি আপনাদের নিয়ত সঠিক না, বলতে পারেন না যে বোরখা পরাটাই ভুল, তাদেরকে বলতে পারেন যে আপনাদের নিয়ত বোরখা জিনিসটা উদ্দেশ্য হলো মহিলাদের স্বাধীনতা বজায় রাখা, আপনারা এইসব কাজ থেকে সুবিধা নিচ্ছেন আর আপনারা খুবই খারাপ কাজ করছেন, এগুলো শুধরাতে হবে। আর মানুষকে এই কথাটাও জানাতে হবে যে বোরখা আসলে স্বাধীনতার জন্য, আর মহিলাদের হিজাব নিয়ম বলেছি, এজন্য আমার ভিডিও কাছে দেখতে পারেন, কেন মহিলারা হিজাব পালন করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই, আমি কিছুদিন আগে মুসলিম হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তার দয়ায় হেদায়েত করেছেন। যদি মুসলিম হিসাবে বাঁচতে চান, আপনি যদি মুসলিম হিসাবে বেঁচে থাকতে চান, আর যদি আপনি মুসলিম হিসাবে মরতে চান, তাহলে রাসুলের সুন্নাহগুলো মেনে চলেন আর পবিত্র কোরআন মেনে চলেন। ভাই, আমি বোম্বেতে অল্প কয়েকদিনের জন্য এসেছি, আমি বোম্বেতে অনেক জায়গায় ঘুরেছি, অনেক মসজিদে গিয়েছি, সেখানে আমি দেখেছি মুসলিম ভাইয়েরা মাঝে মধ্যে আমার বেশ খারাপ লেগেছে। আমি তাদের দেখেছি যে মসজিদ থেকে বের হওয়ার পর মাশাআল্লাহ তাদের মুখে অনেক বড় দাঁড়িয়ে আছে, কিন্তু যখন তারা মসজিদ থেকে বের হয় তখনই একটা সিগারেট ধরায়, পান খাওয়া শুরু করে, যেটাকে দেখে মনে হয় অয়েল পেইন, আর সিগারেটের ধোঁয়া ছড়াতে থাকে চিমনির মতো। মুসলিমদের এই সিগারেট খাওয়া আর পান খাওয়া, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন বিভিন্ন মসজিদে যান, সেখানে দেখেন মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানা শুরু করে দেয়, আবার অনেকে পান খায়, দেখতে খারাপ লাগে, আমার মতামত কি ঠিক না ভুল? ইসলামে ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতোয়া দেওয়া হয়েছে। আগে আলেম ওলামাগণ একটা ফতোয়া দিয়েছিলেন, এটা মাকরুহ, তখনকার দিনের জ্ঞান দিয়ে বলেছিলেন।
তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর বিশেষজ্ঞদের মতামতটাও বদলে গেছে। পবিত্র কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমাদের বলে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে। যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে 90% হল ধূমপান করার কারণে। যারা ব্রঙ্কাইটিসে মারা যায় তাদের মধ্যে 70% মারা যায় ধূমপানের কারণে। কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা মারা যায় তাদের মধ্যে 25% মারা যায় কারণ তারা ধূমপান করত। এই ধূমপান হচ্ছে আসলে স্লো পয়জনিং। সিগারেটে থাকে নিকোটিন এবং টার। সিগারেট দেখতে কেমন সেটা বাদ দেন, প্রায় 400 জন বিশেষজ্ঞের নতুন একটা ফতোয়া অনুযায়ী তারা বলেন ধূমপান করা হারাম, কারণ পবিত্র কোরআন বলছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে ফেলো না। আর এতে শুধু আপনার একার ক্ষতি হবে না, প্রতিবেশীদেরও ক্ষতি হবে, কারণ বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বলছে যে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্যাসিভ স্মোকিং আরো বিপজ্জনক। অ্যাক্টিভ স্মোকিং সরাসরি এটাও ক্ষতিকর। প্যাসিভ স্মোকিং মানে কেউ ধোঁয়া ছেড়ে দিল আর অন্য কারো ফুসফুসে সেটা ঢুকে গেল, এটা আরো বিপজ্জনক, আরো বেশি ক্ষতিকর। ধূমপান করলে আপনার ঠোঁট কালো হয়ে যাবে, দাঁত কালো হয়ে যাবে, দাঁতের মাড়ি হয়ে যাবে, হাতের আঙুল কালো হয়ে যাবে, তারপর গলার ক্ষতি হবে, এতে করে পেপটিক আলসার হবে, এছাড়াও হবে কোষ্ঠকাঠিন্য, এতে করে যৌনশক্তি কমে যাবে, আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ক্ষুধা কমে যাবে, আপনার স্মৃতিও কমে যাবে। তাহলে এইসব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে ওলামারা 400 বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান করা হচ্ছে হারাম। এছাড়াও সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তোমরা নিজের হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না। তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, ইসলামে এটা অনুমতি নেই। এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি। পান খাওয়া, যদি পানের মধ্যে থাকে তামাক, যে কোনো রকমের তামাক, হোক সিগারেট, হোক হুক্কা, হোক চাবানো, এই সবগুলো স্লো পয়জনিং আর হারাম। এটা বাদে, এটা ছাড়া পানের মধ্যে তামাক থাকে না, শুধু থাকে সুপারি, দেখতে হয়তো খারাপ লাগবে, সেটা আলাদা ব্যাপার, তবে ইসলাম এ ব্যাপারে নিষেধ করেনি। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই ডাক্তার বলতে পারে আপনারা বেশি পান খাবেন না, এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে, মানি নষ্ট হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, তবে ইসলামের কথা বললে যে কোনো ভাবে তামাক নেওয়াটাই নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম জুবায়ের। আমরা হাদিস থেকে জেনেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি লম্বা 1 মুঠোর চাইতে একটু বড় ছিল। এখন আমি যদি দাড়ি রাখতে চাই তাহলে আমাকে কি অবশ্যই সেই রকম লম্বা দাড়ি রাখতে হবে, নাকি আমি আমার মতো করে দাড়ি রাখলে সেটাও গ্রহণযোগ্য হবে? যে প্রশ্নটা করলেন, দাড়ি যদি ঠিক করেন দাড়ি রাখবেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন, দাড়ি রাখতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভাই প্রশ্ন করলেন যে দাড়ির দৈর্ঘ্য কেমন হবে, অনেকে বলেন এটা হবে 1 মুঠো পরিমাণ, এখানে আসল ঘটনা কি? ভাই আমাদের প্রিয় নবী যে নির্দেশ যে পৌত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো, মুশরিকদের বিপরীত, মুখে দাড়ি রাখো আর গোফ ছোট করে ছেটে রাখো, তাহলে নবীজির নির্দেশটা হলো দাড়ি রাখেন, মুখে দাড়ি রাখাটা হলো ফরজ, ফরজ। এখন যদি আরো মুত্তাকি হতে চান, যদি আরো গবেষণা করতে চান, তাহলে আরো উঁচু স্তরে উঠতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ, এখানে ফরজ রাকাত আছে, এছাড়াও পড়তে পারেন সুন্নাত মুয়াক্কাদা, সুন্নাত আলহামদুলিল্লাহ। যদি জিজ্ঞেস করেন মিনিমামটা কি, মিনিমামটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে যদি সুন্নাত মুয়াক্কাদা পড়েন আলহামদুলিল্লাহ, যদি তারপর সুন্নাত পড়েন আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ, বেতার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির নির্দেশ হলো দাড়ি রাখেন। এখন নবীজি যখন নির্দেশ দিচ্ছেন, যদি নবীজির জীবনে পড়েন, সাহাবীদের জীবনে পড়েন, তাহলে নবীজির নির্দেশগুলো বিস্তারিত জানতে পারবেন। তাহলে মিনিমাম নির্দেশ হলো দাড়ি রাখবেন, আলহামদুলিল্লাহ। তাই আমি প্রথমে বলবো আপনি দাড়ি রাখেন, কিন্তু তাকওয়ার উপরে যদি উঠতে চান, যদি আরো বিস্তারিত জানতে চান, নবীজির নির্দেশ বাদেও আপনি যদি নবীজি আর সাহাবীগণের জীবনী অনুসরণ করেন, সুম্মা আলহামদুলিল্লাহ। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, 7 নম্বর খণ্ড, এটা আছে বুক অব ড্রেসে 64 নম্বর অধ্যায়ের 780 নম্বর হাদিসে বলা হয়েছে, নাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
যে ইবনে উমর উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি বলেছেন যে নবীজি বলেছেন পৌত্তলিকরা যা করে তার বিপরীত করো, মুখে দাড়ি রাখো আর গোপ ছোট করে ছেটে রাখো, গোপ ছোট করে ফেলো। এরপর আরো বলা হয়েছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উমরের ছেলে হজ এবং উমরার পরে তিনি হাতের মুঠোয় দাড়ি ধরতেন, তারপর নিচ থেকে দাড়ি কেটে ফেলতেন, হাতের মুঠোর নিচে যা থাকতো সেটা কেটে ফেলতেন। এখন দাড়ি রাখাটা হলো নবীজির নির্দেশ, আর সাহাবীগণই ভালোভাবে জানতেন নবীজি কি বোঝাতে চাচ্ছেন, তাই আপনারা যদি সাহাবীগণকে অনুসরণ করেন সেটা আরো ভালো। তাই যদি দাড়ি রাখার প্রসঙ্গে বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যেহেতু এটা নবীজির নির্দেশ তাই এটা ফরজ। এখন যদি তাকওয়ার উপরস্তরে যেতে চান, এখানে মুস্তাহাব কি, দাড়ির দৈর্ঘ্য কেমন হবে, হাদিস অনুযায়ী বলা হয়েছে যে ইবনে উমর তিনি কিভাবে দাড়ি রাখতেন, হাত মুঠো করে দাড়ি ধরতেন, তারপর মুঠোর নিচে যেটুকু থাকতো সেটুকু কেটে ফেলতেন। আপনারাও দেখছেন আমার দাড়িটা খুবই পাতলা, তাই খুব সহজে আপনাদের দেখাতে পারছি আমার দাড়ি। তবে দেখবেন আলহামদুলিল্লাহ আমার দাড়ি এক মুঠো, মুঠোর নিচেরটা কেটে ফেলবেন। আপনারা 10টারও বেশি হাদিস পাবেন যেখানে বলা আছে যে সাহাবিগণ তারা এভাবে দাড়ি কাটতেন। এরকম আরো হাদিস আছে, যেমন ধরেন এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, এটা আছে বুক অব ড্রেসে 65 নম্বর অধ্যায়ের 781 নম্বর হাদিসে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবীজি বলেছেন তোমাদের গোপ ছোট করে ছাটো আর মুখে দাড়ি রাখো। প্রথমে আপনাকে দাড়ি রাখতে হবে, যদি তাকওয়ার উপরে রেস্তোরাঁ যেতে চান তাহলে এক মুঠোর পরিমাণ দাড়ি রেখে বাকিটা কেটে ফেলেন। তবে সবার আগে আপনাকে দাড়ি রাখতে হবে, তারপর ইনশাল্লাহ যদি আল্লাহ আরো হেদায়েত করেন, আমাদের যদি আরো তাকওয়া থাকে, আমরা নবীর সাহাবীগণকে অনুসরণ করে চলবো। কারণ যদি কোন সহিহ হাদিস বিশ্লেষণ করতে চান, সবচেয়ে ভালো উপায় হলো নবীর সাহাবীগণ তারা কিভাবে এই হাদিসগুলো ব্যাখ্যা করতেন। তারা সবচেয়ে সেরা মানুষ ছিলেন, তারা নবীজির সঙ্গী ছিলেন। যদি তাদের জীবনে দেখেন তারা কিভাবে গোপ ছাড়তেন, গোপ ছেটে ফেলাম মানে বেশি লম্বা করবেন না, যখন আপনারা চা খান তখন কিছু চা গোপের উপরে লেগে যাবে, অস্বাস্থ্যকর, আনহাইজিনিক, তাহলে গোপ ছোট রাখতে হবে। যদি আপনারা সহিহ হাদিসে সাহাবীগণের জীবনী দেখেন, বলা আছে সাহাবীগণ কিভাবে গোপ ছাড়তেন, সেখানে বলা হয়েছে তারা এমন ভাবে গোপ ছেটে ফেলতেন যে উপরের ঠোঁটের উপরের অংশ থেকে চামড়াও যেন দেখা যায়, তাকওয়ার উপরের স্তর। তবে যদি আরো বিস্তারিত জানতে চান, সাহাবীগণ তাদের গোপ এমন ভাবে কাটতেন যে গোপের নিচে তাদের চামড়াটাও দেখা যেত। তাই যদি আরো তাকওয়া চান তাহলে আপনার গোপ একেবারে ছোট করে ছাড়তে পারেন, তখন সেটা হবে স্টাইল। তবে প্রথমে আপনি মুখে দাড়ি রাখেন, গোপ ছোট করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেদায়ত করবেন, তারপর আপনি আপনার পছন্দ মতো লেবেল লাগাতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমি নুরুদ্দিন। স্যার, ইসলাম ধর্মে পর্দা, আমি যেটা বলতে চাচ্ছি যে স্বামী অথবা বাবা অথবা ভাই এদেরকে কোরআন বা হাদিসকে অনুমতি দিয়েছে যে স্ত্রী মেয়ে বা বোনকে পর্দা করতে বাধ্য করবে, সে কি এখানে জোর জবরদস্তি করতে পারে, বাধ্য করতে পারে যদি সেই মেয়ে অথবা বোন অথবা স্ত্রী হিজাব পালন করতে না চায়? ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন বাবা স্বামী অথবা একজন ভাই কোন মহিলাকে, তার মেয়েকে, স্ত্রীকে, বোনকে পর্দার জন্য জোর করতে পারে কিনা যদি তারা হিজাব পালন না করে তখন। এখন প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো ইসলাম, বিশেষ করে নিকট আত্মীয়দের মধ্যে। এখানে যথাসাধ্য চেষ্টা করতে হবে বোঝানোর জন্য, প্রথমত হিকমা দিয়ে, কোরআনের উদ্ধৃতি দিয়ে, যুক্তি দিয়ে যে তাদের হিজাব পালন করা উচিত। জোর করার ব্যাপারে যতখানি জোর করার অনুমতি আছে, যতটুকু অনুমতি আছে। আমি এখানে জোর করার কথা বলিনি, বলেছি বাধ্য করার কথা। এখানে অন্য কোন উপায়ে বাধ্য করা যায়? আচ্ছা ভাই, এখন বললেন জোর করার কথা না, বাধ্য করার কথা বলছেন। আমি বিস্তারিত বলছি যাতে করে পরের প্রশ্নটা যদি হয় জোর করার ব্যাপারে, জোর করার ক্ষেত্রেও কিছু সীমা আছে, আর বাধ্য করা অন্য উপায়ে সেটাও করা উচিত, অন্যান্য উপায়ে, যেমন অর্থনৈতিক। যেমন ধরেন আমি তোমার বাবা, আমি তোমার সব খরচ দিচ্ছি, তুমি তো কলেজে যাও, যদি হিজাব না পড়ো তাহলে খরচ দেব না, এভাবে অর্থনৈতিক চাপ দিতে পারেন। আলহামদুলিল্লাহ অবশ্যই করবেন, কেন না, করা উচিত। অন্য উপায়ে বাধ্য করা অবশ্যই করা উচিত। আর এমন অনেক ক্ষেত্রই আছে কোরআন অনুমতি দিয়েছে কিছু বিশেষ ক্ষেত্রে, এমনকি আপনিও জোর করতে পারেন, তবে সীমা আছে। এখানে সীমার কথা বলা হয়েছে পবিত্র কোরআন সূরা হাদিসে। আপনি ফরজ কাজের জন্য কিছুটা জোর করতে পারেন, যেমন নামাজ পড়া,
বাবা মা তাদের সন্তানের উপর কিছুটা জোর খাটাতে পারেন নামাজ পড়ার জন্য, এটা ফরজ, জোর খাটাতে পারেন, এটারও সীমা আছে। একইভাবে হিজাবের ব্যাপারে জোর খাটানো, স্বামী বলতে পারে ঠিক আছে আমি তোমাকে অমুক জিনিসটা দেবো না কারণ তুমি হিজাব মানো না, করা যাবে, করা উচিত, বাধ্য করার ক্ষেত্রে হিকমা প্রয়োগ করুন, ভালোভাবে করুন, উদু ইলা সাবিলি রাব্বিকাবিল হিকমা, হিকমত আর সদুপদেশ দিয়ে, এতে কাজ না হলে আপনি জোর খাটাতে পারেন, চাপ প্রয়োগ করেন, যেটা আগেও বলেছি আমি পছন্দ করি না, আপনার যেটা মনে হয় সীমার ভেতরে যেটা উত্তম সেটা করবেন। আর প্রত্যেক মুসলিম এবং মুসলিমা, যেমন ধরুন যদি স্বামী নামাজ না পড়ে তখন স্ত্রী বলতে পারে যে নামাজ পড়াটা তো ফরজ, এভাবে বলা যায়, চাপ দেওয়া যায়, জোর খাটানো যায়। এটা আসলে দুপক্ষই করতে পারে, পুরুষ এবং নারী, স্বামী বা স্ত্রীর উপর, আত্মীয়দের উপর, যাতে করে সেই ব্যক্তি একজন ভালো মুসলিম হয়। যদি কাজটা ফরজ হয় আর কেউ সেটা পালন না করে সেখানে অবশ্যই জোর খাটানো যায়, এমনকি স্ত্রী ও স্বামীকে দাঁড়িয়ে রাখার জন্য চাপ দিতে পারে। মানুষ সাধারণত ভাবে, সবাই এমনটা ভাবে, স্বামী শুধু স্ত্রীর উপর জোর খাটাতে পারে, স্ত্রী কেন স্বামীর উপর জোর খাটাতে পারবে না? কখনো হয়তো স্ত্রী বলতে পারে ও দাড়ি রেখে নয় খোঁচা লাগে, তাদেরকে বলেন হয়তো খোঁচা লাগে, ইনশাল্লাহ এই দুনিয়ায় যদি এটুকু সহ্য করে আখিরাতে তারা অনেক পুরস্কার পাবে, তারা তখন অনেক সন্তুষ্ট হবে। তাহলে যে ভুল পথে চলছে ভুলটা ভাঙাতে হবে, কারণ পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে হুন্নাল লিবাসু লাকুম ওয়ান্তুম লিবাসু না হুন্না, তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ, স্বামী এবং স্ত্রী তারা হলে একে অন্যের পরিচ্ছদ, তাই এটা দেখতে হবে দুজনে যেন সিরাতুল মুস্তাকিমে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ করেন। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ শাহাব আলী, আমি ডিগ্রি কলেজের একজন স্টুডেন্ট। আমি এটা শুনেছি যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টুপি আর দাড়িতে কিছু উপকার আছে, মাথায় টুপি পরলে আর দাড়ি রাখলে উপকার হয়, সেগুলো সম্পর্কে কি বলবেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি শুনেছেন বেশ কিছু উপকারিতা পাওয়া যায় যদি মাথায় টুপি পরেন আর মুখে দাড়ি রাখেন, সেগুলো কি? হ্যাঁ, এতে অনেক উপকার আছে, আপনি এই উপকারিতা লিস্ট বানাতে পারেন। যেমন যদি টুপি পরেন তাহলে রক্ষা পাবেন রোদ থেকে, সানস্ট্রোক থেকে, রোদ লাগলে অনেকের সানস্ট্রোক হয়, যদি শিশির বা কুয়াশা পড়ে আপনার মাথা ভিজে যাবে না, এমন অনেক উপকারিতা আছে। মুখে দাড়ি রাখার অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে। কিছুদিন আগে একটা গবেষণা হয়েছে যে যারা মুখে দাড়ি রাখে আর প্রতিদিন দাড়ি ধোয়, তাদের শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে, ফুসফুসের ইনফেকশন, গলায় ঘা ইত্যাদি। কিন্তু যদি দাড়ি রেখে প্রতিদিন পরিষ্কার না করেন তাহলে শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে রিসার্চ বলছে সেই লোক যে দাড়ি রাখে আর নামাজ পড়ে তাকে তাহলে অজু করতে হবে, নামাজের আগে প্রতিদিন কমপক্ষে 5 বার দাড়ি ধোবেন, আলহামদুলিল্লাহ আপনার শরীরের উপরের অংশে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক উপকারিতা আছে। আপনি যখন নামাজ পড়বেন সালাত, অনেক উপকারিতা আছে। তবে একজন মুসলিম, বেশিরভাগ মুসলিম মাথায় টুপি পরে আর দাড়ি রাখে কেন? আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে মান্য করো। যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন তখন সেখানে বৈজ্ঞানিক উপকারিতা থাক বা না থাক, আমার না সাদ্দাক না, আমি এটা জানি, এটা মানি, আমি এগুলোতে বিশ্বাস করি, আমরা এগুলো মানি, কারণ এই নির্দেশ আল্লাহ সুবহান ওয়া তাআলার। এই গবেষণাগুলো সেই সব লোকদের জন্য যাদের বিশ্বাস ততটা মজবুত নয়, কোরআন বলছে বলে এই কথা মানতে হবে, হাদিস বলছে বলে এই কথা মানতে হবে, তাই তাদের জন্য অন্য চুক্তি লাগবে, তাদের বোঝানোর জন্য এইসব বৈজ্ঞানিক গবেষণাগুলো সাহায্য করতে পারে সেই সব মুসলিমদের যারা দ্বিধায় আছে, তারা বিজ্ঞানের কথা মেনে নিতে পারে, উপকারিতা আছে। তবে আসল কথা হলো পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় তবে সেটাই পরেন। আমার নাম মোহাম্মদ রফি, আমার প্রশ্নটা হলো এটা কি মুসলিম পুরুষদের জন্য আবশ্যিক যে তারা গোড়ালির উপরে তাদের প্যান্ট পরবে, এটা কি একটা লেভেল? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলিম পুরুষদের জন্য এটা কি আবশ্যিক যে তারা পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরবে, আর এটাও কি একটা লেভেল? এর উত্তর পাবেন কোরআন এবং সহিহ হাদিসে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, আছে বুক অব ড্রেসে 4 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের নবীজি বলেছেন যে পুরুষদের প্যান্টের যে অংশ গোড়ালির নিচে ঝুলে থাকে সেই অংশটা দোজখের আগুনে যাবে। এই সূত্র ধরে এছাড়াও আরো 5-6টা হাদিস আছে, সহিহ বুখারী 7 নম্বর খণ্ড বুক অব ড্রেস 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ব্যক্তি বেপরোয়াভাবে চলাফেরা করে, যার প্যান্ট পায়ের নিচে মাটিতে
ঝুলে থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে অভিশাপ দেবেন। তাহলে এটা হলো আমাদের নবীজির নির্দেশ যে প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে থাকবে না, প্যান্ট থাকবে গোড়ালির উপরে, এটাই বলা হয়েছে। প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে চলে গেলে সেটা আমাদের নবীজির কথা অনুযায়ী নিষিদ্ধ। জিজ্ঞেস করলেন এটা লেভেল কিনা, হ্যাঁ আমি বলবো এটা লেভেলের অংশ, হয়তো টুপি আর দাড়ির মতো এত স্পষ্ট লেভেল না, কারণ আমরা সবসময় প্যান্টের নিচের দিকে থাকাই না, তবে এটা একটা লেভেল। আর যদি বেশি তাকওয়া থাকে আর এটা মেনে চলেন তাহলে বলবো আলহামদুলিল্লাহ। যার বেশি তাকওয়া আছে যে আমাদের নবীজির কথাগুলো মেনে চলতে চায় তাদেরকে বলবো এই হাদিসগুলো মেনে চলেন আপনারা, আর যেটা করবেন আপনারা প্যান্ট পরলে গোড়ালির উপরে পরবেন এটা একটা লেভেল বলতে পারেন। এটা আসলে অতটা চোখে পড়ে না যেমন পড়ে দাড়ি আর টুপি, এগুলো দেখতে পাওয়া যায় অনেক দূর থেকে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, প্যান্ট এখান থেকে দেখতে পাচ্ছি না। তবে যদি বলেন এটা একটা লেভেল, আমার কোনো আপত্তি থাকবে না যে এটা আসলে একটা লেভেল। আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটা হলো যে অমুসলিম কেউ ইসলাম ধর্ম যদি গ্রহণ করে তখন তার নামটা বদলানো কি বাধ্যতামূলক? আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক যে একজন অমুসলিম তার নামটা বদলে ফেলবে যখন সে ইসলাম গ্রহণ করবে? আমরা নবীজিকে অনুসরণ করব, দেখতে হবে তিনি কে বলেছেন। আমার লেকচারের আগেও বলেছি নবীজি এমন কথা কখনোই কাউকে বলেননি যে তার পদবিটা বদলাতে হবে, কারণ পদবি থেকে বংশ বোঝা যায়, সে কোন অঞ্চল থেকে এসেছে, কোন পরিবার থেকে এসেছে, এসব কিছু বোঝা যায়। এখন নামের প্রসঙ্গে যদি বলতে হয়, অর্থাৎ নামের প্রথম অংশ, যদি নামের প্রথম অংশে শিরক করার মতো কিছু থাকে, শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা, এরকম ক্ষেত্রে নামটা বদলানো উচিত। যেমন কারো নাম হয়তো রাম অথবা লক্ষণ, এই নামের মধ্যে শিরকের উপাদান আছে, কারণ এই নামে দেবতাদের অমুসলিমরা পূজা করে, শিরকের উপাদান আছে। যদি নামের মধ্যে শিরকের উপাদান থাকে তখন সেই নামটা বদলানো উচিত। তা না হলে সুযোগ থাকে আগের নাম রাখতে পারেন অথবা বদলাতে পারেন, আপনার যেটা পছন্দ। অনেক সময় আমাদের প্রিয় নবীজি নাম বদলাননি সেই সব লোকের যারা ইসলাম গ্রহণ করেছে, আবার অনেক সময় তিনি নাম বদলে দিয়েছেন যদি নামের মধ্যে শিরকের কোনো উপাদান থাকে, এটা তখন আবশ্যিক। যদি শিরকের উপাদান না থাকে তারপরও বদলাতে চায় আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। একবার IRF-এ একজন অমুসলিম মেয়ে হিন্দু সে ইসলাম গ্রহণ করতে আসলো, আর এসব ক্ষেত্রে যেটা দেখা যায় সে একটা মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, আর পবিত্র কোরআনের সূরা বাকারা 221 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা মুশরিকদের বিয়ে করো না, তোমাদের নারীদের বিয়ে দিও না অমুসলিম পুরুষের সাথে, মুশরিক পুরুষ যতক্ষণ না বিশ্বাস আনে। একজন মুসলিম পুরুষ যে একজন বিশ্বাসী, একজন মুসলিম পুরুষ যে একজন ঝাড়ওয়ালা, সে মুসলিম পুরুষের চাইতে উত্তম, যদিও মুসলিম তোমাকে মুগ্ধ করে। যদি মুসলিম মহিলা মুসলিম পুরুষকে বিয়ে করে যে একজন ঝাড়ওয়ালা, সে মুসলিম পুরুষের চাইতে অধিক উত্তম হতে পারে, সে সবচেয়ে হ্যান্ডসাম হতে পারে, অমিতাভ বচ্চন হতে পারে, অমিতাভ বচ্চন। তবে মুসলিম পুরুষটা যদিও ঝাড়ওয়ালা হয় সে একজন অমুসলিমের চাইতে অধিক উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে না। আর একই ব্যাপার যখন একজন মুসলিম পুরুষ বিয়ে করে কোন নারীকে, যদি সে মুশরিক হয় তাহলে অনুমতি নেই, সেই নারী মুশরিক হলে বিয়ের অনুমতি নেই যদি না সে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরকম একবার এক হিন্দু মেয়ে ইসলাম গ্রহণ করতে চাইল, আর তারপর সেই ছেলের সাথে কথা বলার পর আমি বুঝতে পারলাম যে আসল কারণটা হলো এটা একটা লাভ ম্যারেজ, একটা আকর্ষণ। তবে আমার কিছু বলার নেই, মেয়েটা ইসলাম গ্রহণ করতে চায় আহলান ওয়া সাহলান, আমরা তাদের পথ দেখাবো, সঠিক পথ দেখাবো। আর কথাবার্তা বলার সময় মেয়েটা আমাকে বলল, ভাই জাকির আমার নাম বদলানো কি আবশ্যক? সেখানে অন্যান্য আরো লোকজন ছিল আর আমি সেখানে তাদের মাধ্যমে মেয়েটার সাথে কথা বললাম। আমি তখন বললাম যে হ্যাঁ আমাদের লেভেল লাগানো উচিত, আমি তাকে এই লেকচারটাই সংক্ষেপে বলেছিলাম। মেয়েটা বলল, ভাই জাকির এতটা অযৌক্তিক হলে কিভাবে হবে, গত ২৫ বছর ধরে আমাকে সবাই শিল্পা নামে ডাকে, আমি অন্য নাম বললাম যাতে পরিচয়টা গোপন থাকে, আমাকে সবাই শিল্পা নামে ডাকে, এখন এই ২৫ বছর পরে আমাকে নাম বদলাতে বলছেন আপনি, এত অযৌক্তিক কথা বলছেন কিভাবে? আমি তখন বললাম তার স্বামীকে, যখন কোনো লোক ডাক্তার হয়, যখন ডাক্তারি পাশ করে তখন সে মিস্টার থেকে ডক্টর হয়ে যায়, কারণ একজন ডাক্তার হওয়া আরো ভালো কাজ, কিন্তু মেয়েটা তখন মানলো না। আমি তাকে বললাম ইসলাম পছন্দ করেন, সে বলল হ্যাঁ। তখন আমি বুঝলাম যে মেয়েটা ইসলাম গ্রহণ করতে চাচ্ছে শুধু সেই ছেলেটার জন্য, এখন কি করা, আমাকে হিকমা প্রয়োগ করতে হবে। আমি মেয়েটাকে বললাম, বোন আপনার পুরো নাম কি?
মেয়েটা আমাকে বলল, আসল নামটা বলছি না, আমার পুরো নাম হলো শিল্পা পাণ্ডুরাম দেশমুখ, শিল্পা পাণ্ডুরাম দেশমুখ। তখন আমি বললাম, বোন যখন এই ভাইকে বিয়ে করবেন যার নাম হলো আব্দুল করিম শেখ, আব্দুল করিম শেখকে বিয়ে করার পর তখন আপনার কি নাম হবে? মেয়েটা বলল, আমার নাম হবে শিল্পা আব্দুল করিম শেখ। আমি তখন বললাম, বোন এত অযৌক্তিক হচ্ছেন কিভাবে? গত 25 বছর ধরে আপনাকে ডাকা হয়েছে শিল্পা পাণ্ডুরাম দেশমুখ, আর এখন চাচ্ছেন আপনাকে বলা হোক শিল্পা আব্দুল করিম শেখ, এতটা অযৌক্তিক হচ্ছেন কিভাবে? আলোচনা এখানেই শেষ। আমি যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম যে মেয়েটা তার পদবিটা বদলাতে চাচ্ছে না, কারণ আগে সে চাইতো যে লোকে তাকে পাণ্ডুরাম দেশমুখের মেয়ে হিসেবে জানুক, এখন সে চায় লোকে জানুক তার স্বামী আব্দুল করিম শেখ। একইভাবে আগে আপনি ছিলেন হিন্দু, এখন যদি আপনি জানেন আর মানেন যে ইসলাম হল শ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনি কেন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চাচ্ছেন না? আলোচনা এখানেই শেষ হলো। মেয়েটা তার নাম বদলেছিল কিনা আমি জানি না, তবে যখন কথা বলবেন হিকমার সাথে বলবেন আপনার প্রশ্নের উত্তর, নাম বদলানো আবশ্যিক না। যদি না সেই নামের মধ্যে শিরকের কোনো উপাদান থাকে, সেরকম যদি না হয় তাহলে পছন্দ আপনার, আগের নামটা রাখতে পারেন অথবা বদলাতেও পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।